এই অনুষ্ঠানটি শ্রোতাদের জীবন গল্প ভিত্তিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে শ্রোতারা স্বেচ্ছায় নিজেদের জীবনের গল্প বলেন। শ্রোতারা যা এখানে বলেন তা সরজমিনে ইনভেস্টিগেটেড নয়, সুতরাং সেদিক থেকে বিশ্বাস অবিশ্বাস একান্তই আপনার নিজের। সম্পূর্ণ বিনোদনমূলক এই অনুষ্ঠানটি আমাদের ব্যক্তিজীবনে কখনো কখনো শিক্ষণীয় ভূমিকা রাখে। এই অনুষ্ঠানে যারা আসেন স্বেচ্ছায় অংশগ্রহণ করেন। এই অনুষ্ঠানে কনফেস করবার পরে কিংবা জীবন গল্প বলবার পরে তার ব্যক্তি ও সামাজিক জীবনে কোনো বিরূপ প্রভাব পড়লে সেটার জন্য রেডিও কর্তৃপক্ষ দায়ী নয়। জীবন গল্প, জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়। প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি জীবন গল্পের আরও একটি নতুন এপিসোডে। আমি আরজে কিপ্রিয়া আপনার সঙ্গে রয়েছি এবং আপনারা শুনছেন ঢাকা FM 90.4 সারা দেশব্যাপী। যারা এই অনুষ্ঠানের শ্রোতা, যারা এই অনুষ্ঠানের গেস্ট এবং যারা এই অনুষ্ঠানকে পছন্দ করেন তাদের সবার জন্য একটি মেসেজ। আমাদের এখানে জীবন গল্প প্রচারিত হয় প্রতি বুধবার রাত 11টায় এবং এই অনুষ্ঠানটি আমরা ইউটিউবে আপলোড করি আমাদের অনুষ্ঠান চলাকালীন কিংবা অনুষ্ঠান শেষে। আপনারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে প্রতিটি পর্ব ডাউনলোড করতে পারবেন এবং শুনতেও পারবেন। সেজন্য আপনাকে যেটা করতে হবে, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি অন রাখতে হবে। আমাদের চ্যানেলটি হচ্ছে www.youtube.com/DFM904। আমি আবারও বলছি youtube.com/DFM904 এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি অন রাখবেন। আমার সঙ্গে গেস্ট আজকে কে রয়েছেন তার সঙ্গে পরিচিত হব। প্রথমে আপনার নামটা একটু বলেন। চৌধুরী এটিএম বদিউজ্জামান। বয়স কত আপনার? বয়স 35 চলে। জন্মজেলা? জন্মজেলা ঢাকাতে ছিল, কিন্তু বর্তমানে আমি ঢাকা কুমিল্লাতে থাকি। কুমিল্লাতে থাকেন আপনি? জি। একদম ছোটবেলা থেকে শুরু করুন, যেখান থেকে আপনি শুনেছেন বা জেনেছেন, যেভাবে আপনার মেমোরি আছে। আমি মূলত আমাকে আবিষ্কার করে একটা রশি হাতে। আপনার ফার্স্ট মেমোরি জীবনের? রশি হাতে। কেমন? যেমন ওই যে টুকরি। আচ্ছা, টুকরি। হ্যাঁ, টুকরির নিচে চারটা বেয়ারিং দিয়ে ওটা একটা গাড়ি বানিয়েছিল। আচ্ছা। ওই গাড়িটা দিয়ে রশি দিয়ে আমার পাতা কুড়াতে দিত। আচ্ছা। তো পাতা কুড়াতে দিত যে আমি জানতাম উনি আমার মা। আচ্ছা। তো আমার মায়ের জন্য আমি লার্কি পাতা কুড়িয়ে নিতাম, লার্কি কুড়িয়ে নিতাম, কিন্তু আমাকে উনি ঘরে জায়গা দিতেন না। একটা কুকুরের সাথে ঘরের ধাপে, দরজার মধ্যে ধাপ আছে না, ধাপের মধ্যে জায়গা দিতেন, ওইখানে আপনি ঘুমাতেন? ওখানে ঘুমাতাম। কিন্তু ওনার স্বামী আসলে রাত্রে আমার কখনো হাত দিয়ে ধরে সরাতেন না, কিন্তু পা দিয়ে লাথি মারতেন। এইটা আপনার জীবনের প্রথম মেমোরি? প্রথম মেমোরি। আমার প্রথম মেমোরি তখন ওনার একটা বেবি হয়েছে, বাচ্চা, তখন আমি ওই বাবু কিনে আনছে, আমি তো ছোটো মানুষ ছিলাম। ওগুলো বুঝতেন না আপনি? না, বুঝতাম না। বাবু কিনে আনছে বলে বাবুর দেখতে যায়, বাবুর দেখতে দেয় না, দেখতে দেয় না। একদিন উনি বাথরুমে গেছে টয়লেট করতে, তখন আমি লুকিয়ে বাবু দেখতে গেছি। আচ্ছা। বাবুর হাত ধরে এমনি বাবু করে আদর করতেছি, উনি দৌড়ে এসে আমাকে ওই যে বাবু ছোট গ্রাম সাইডে বাচ্চাদের মাথার সামনে কিছু কাঁচি কুচি রাখে, জি, ওই কাঁচি দেয়া একটা কোপ মারে এই যে নাকে, হ্যাঁ দেখতে পাচ্ছি দাগ, হ্যাঁ, এই নাকটার মধ্যে কোপ দেওয়ার পরে আমি ভয়ে পালিয়ে যাই। তখন এই কুকুরটির সাথে, দুইটা কুকুর ছিল, কুকুরটির সাথে কান্নাকাটি করতেছে, কুকুরটির সাথে খেলা, আমি কিন্তু কুকুর সাথে খেলা করছি বেশি। মানে আপনার কাছে এটাই নর্মাল মনে হতো? হ্যাঁ, কুকুরটির সাথে খেলা করতাম বেশি আর এই পাতা কুড়াতাম। রাত্রে ওনার স্বামী আসছে। আপনি বাবা মা বলতেন না ওই সময়টাতে কাউকে? হ্যাঁ বলতাম, ওনাদের মা বাবা ডাকতাম। ওনাদেরকে আব্বা মা ডাকতেন? হ্যাঁ, ওনাদেরকে ডাকতাম। আচ্ছা। তো ওনারা আমার পাতা কুড়িয়ে আনলে এমন খাবার দিত যেটা গ্রহণযোগ্য না, পচা খাবার, বাসি। আচ্ছা। আপনি সারাদিন এই পাতা কুড়াতেন? হ্যাঁ, পাতা কুড়াতাম। ওকে। তখন সম্ভবত আমার বয়স 2 থেকে 2.5 বছর হবে। জি। তারপরে ওনার স্বামী আসলো, আসার পরে রাত্রে আমার বেদমা মার। কেন তুমি বাচ্চার কাছে গেলে? বাচ্চার কাছে গেলাম কেন? আমি অলক্ষণে, আমি অপায়া, আমার স্পর্শ লাগলে বাচ্চা মা বাবা মারা যাবে, আমি বাবা মা খেয়ে ফেলছি, কিন্তু আমি তখন এটা বুঝতাম না। আপনাকে এটা বলতো? আপনি বুঝতেন না যে আসলে বাবা মা খেয়ে ফেলা ব্যাপারটা কি, আমার বাবা মা কে, আমি বুঝতাম না। তখন ওই রাত্রেবেলা মায়েরা আমাকে এমন মার দিল, তখন কুকুরটা এমন, মানুষও উপকার করে না, কিন্তু কুকুরটা আমাকে উপকার করছে। ওনার পায়ে একটা কামড় মারছে, মারার পরে যখন পা দিয়ে মুড়া দিতে চেয়েছিল, ওইটা পারে নাই, তখন কুকুরটা আমার একটা যা গেঞ্জি ধরে সরিয়ে নিয়ে গেছে। পরে আমি দৌড়ে ভয়ে কবরস্থান চলে গেছি। ওই কবরস্থানে অনেকদিন থাকতাম মুদ্রারে খাড়ে। আপনার কখনো এরকম প্রশ্ন আসতো না যে এরকম করে কেন আমার সঙ্গে বাচ্চা কাচ্চা? না, আমি তো বুঝতাম না, আমি তো ভয় পেতাম যে মা বাবা এমন করে কেন। আচ্ছা আচ্ছা। তারপরে কবরস্থানে কদিন থাকতাম, থাকারকালীন ওনার মা ছিল বানু করে নাম। কবরস্থানে রাতের বেলা ঘুমাতেন? হ্যাঁ, মুদ্রারে খাড়ে, ওই যে লাশ টানে, হ্যাঁ, এই খাড়ে ঘুমাইতাম। কুকুরটি নিচে ঘুমাইতো, আমি খাড়ে ঘুমাইতাম। আজকের এই জীবন গল্প কোথায় গিয়ে দাঁড়ায় সেটাই দেখার বিষয়। সো ভেরি প্যাথেটিক। ওকে, বলুন তারপর। তারপরে একদিন আমি একটা বাজার আছে, বাজারে গিয়ে যে পচা খাবার কুড়াইতাম, তরকারি কুড়াইতাম, এগুলি বিক্রি করতাম। বিক্রি করে তারপর নিজের পেট চালাতাম। তখন ওনার মার ভানু বেগম আসছে, আমাকে রাস্তায় দেখতে পেয়েছে, দেখে উনি আমার জড়ায় ধরছে। জড়ায় ধরে বলে, কি রে ভাই তুই এই অবস্থা? তখন আমি বললাম আমার নাকের আগা দেখে। তো এটা কি হয়েছে? আপনাকে কে জড়ায় ধরেছে? আমার নানি। নানি? নানি, হ্যাঁ নানি। নানি মানে হচ্ছে হলো যার কাছে থাকতেন ওনার মা? ওনার মা। আচ্ছা। তখন উনি কেঁদে কেঁদে এই রাস্তার মধ্যে চিল্লে চিল্লে বললো আমার কাহিনী, যে তুই তো তার মেয়ে, তার ছেলে না, তোর বাবার নাম রুমান চৌধুরী, এটিএম রুমান, মায়ের নাম সাহিদা খানু রূপা চৌধুরী, তোর বাবা আমার মুক্তিযোদ্ধা ছিল, তোর মা তোকে জন্ম ধর 12 ঘন্টা পরে মারা গেছে, তোর বাবা আমাদের কাছে দিয়ে গেছে 5 লক্ষ টাকা দিয়ে 6 বছর পর্যন্ত তোকে দুধ দিয়ে লালন পালন করবে। তখন তখন একজন মাস্টার ছিল, ওনার নাম রশিদ মাস্টার। উনি তখন আমাকে এই কথা শুনে উনি আমাকে কুলে তুলে নিছে ওই বাজারের মধ্যে। হ্যাঁ, বাজারের মধ্যে মাস্টারে। আজকে উনি নেই। বয়স কত ছিল তখন আপনার আনুমানিক? তখন 3 বছরের কাছাকাছি। 3 বছরের কাছাকাছি? 3 বছরের কাছাকাছি। তখন আমাকে উনি কোলে তুলে নিল। নেওয়ার পর ওনার কাছে সম্পূর্ণ হিস্ট্রি জানলে আমিও শুনলাম। ওর বাবা কি হয়েছে? মুক্তিযুদ্ধে মারা গেছে? হ্যাঁ, না মুক্তিযুদ্ধে মারা যায় না। আমার আব্বা আমাকে ওনাদের কাছে 5 লক্ষ টাকা দিয়া বলছে আমার ছেলেটাকে 6 বছর পর্যন্ত দেখবা, আমি তোকে 5 লক্ষ টাকা দিলাম, তার জন্য ছেলেটাকে সম্পূর্ণ টেক কেয়ার তোমরা করবা। আচ্ছা, এটা ওনাদেরকে বলেছে, কিন্তু ওনার বাবা কোথায় ছিল? তখন বাবা আমাকে যখন 11 মাস 26 দিন বয়স হয়েছে তখন আমার আব্বা ভারতে গেছিল চিকিৎসার জন্য, আর ফিরে আসেনি। এই সুযোগে কিন্তু তারা আমাকে এইরকম মানে কুকুর বিড়ালের মতো ব্যবহার করছে। আচ্ছা। তখন এই ভানু আর ওনার মেয়ের কাছে যেত না, উনি আমাকে নিয়ে ঢাকা চলে আসলো। আয়সা বিভিন্ন যাদেরকে চিনতো, মাস্টার যে কোলে তুলে নিল মাস্টার, তারপরে মাস্টার পরে বললো যে তুমি ওকে পড়াশোনা করতে হবে। আচ্ছা। তখন উনি বললো আমি ওর পরিচয়টা আগে তুলে ধরি। আচ্ছা। তখন উনি আমাকে নিয়ে আসলো। আইসা যে বাণিজ্য মন্ত্রী বর্তমানে আছে তোফাল সাহেব, ওনার কাছে গেলেন ছোটবেলায়। উনি আমাকে কোলে নিয়ে ঘুরলেন। আচ্ছা। প্রত্যেকটা মন্ত্রী এমপি যারা মুক্তিযোদ্ধা ছিল, ওনার পরিচয় মতো আমার বাবার সাথে যারা ছিল সবার কাছে গেছেন। আচ্ছা। এরপরে উনি করে আমাকে আবার পড়াশোনা দিল। রশিদ মাস্টার যখন আমাকে স্কুলে নিতে যেত তখন আমাকে স্কুলে ঢুকতে দিত না, আমার গায়ে ভালো কাপড় ছিল না, আমাকে দূরে পড়াতে হতো, দূরে রেখে পড়াতো আর কি, বাইরে। আচ্ছা। ওই জানলা দিয়ে বসে বসে উনি আমাকে পড়াতেন। উনি আমার এই উপকারটা করছেন, উনি এখন নেই। ওনার রুহের মাগফিরাত কামনা করি আমি। উনি খুব আমার জন্য কষ্ট করছেন। তারপরে আমাকে উনি এভাবে পড়াতেন, আমি ছিঁড়া বই দিতেন, ওগুলি আমি পড়তাম। সরু সরাই রশি দীর্ঘি ABCD এগুলি বর্ণমালা যা আছে বা ক্যাপিটাল যা আছে এগুলি আমার পড়াতেন। পড়ার পড়াতে ধীরে ধীরে তৎকালীন সময় বর্তমানে এমপি আকম বাহাউদ্দিন বাহার উনি ছিলেন চেয়ারম্যান। উনি আমাকে তখন পড়াশোনার সম্পূর্ণ বেদমে সহযোগিতা করা শুরু করলেন। আচ্ছা। কিন্তু আমি পড়াশোনা যতটুকু করছি আমি মোটামুটি ভালোই পড়াশোনা করে যখন নিতে আসি তখন আবার আমার মা উনি অসুস্থ হয়ে পড়েন। যে আমার যে মা ছিলেন, জি, উনি ওনার মাকে চাপ দিলেন, তুমি ওকে মুক্তিযোদ্ধার পরিচয় দিতে গেলে কেন? আর মুক্তিযোদ্ধা কি করতে পারছে বাংলাদেশের জন্য? মানে আপনার যে পালিত মা, সে তার মাকে, মানে আপনার নানুকে চাপ দিচ্ছিল? হ্যাঁ, না মুক্তিযোদ্ধার কি করতে পারছে? আচ্ছা। একজন মুক্তিযোদ্ধা কিছুই করতে পারে, একজন রাজাকারে 1000 লোক সৃষ্টি করতে পারছে টাকা দিয়া, মুক্তিযোদ্ধা কি করতে পারছে? কিন্তু আমার প্রশ্ন, এখনো কি আমার বাবা মা, আমার আব্বু বেঁচে আছেন? আপনি জানেন না এখন পর্যন্ত? না, জানি না। আচ্ছা। উনি কি মরে গেছেন না বেঁচে? ওনার কোনো আত্মীয় স্বজন ছিল না? উনি হ্যাঁ গেছেন, উনি যার যার কাছে গেছে। তখন উনি এরপরে আমি যখন SSC পরীক্ষা দিলাম 1998 সালে। SSC পরীক্ষা কি আপনার ওই পালিত মায়ের কাছে থেকেই দিলেন? হ্যাঁ, পালিত মা না, বাহার ভাইয়ের আন্ডারে দিছি আমি। বাহার ভাইটাকে এমপি, বর্তমান এমপি। তো আপনি থাকলেন কোথায় এরপরে? থাকতাম এই রাস্তায়, থাকতাম রাস্তায়, বলতে রাস্তায় মানে রাস্তার পাশে থাকতাম, আর আমার নানু আমার পাশে থাকতো। রাস্তার পাশে কোথায় ঘুমাতেন? ফুটপাতে দোকানের সামনে ঘুমাইতাম আর পড়াশোনা করতাম। কিভাবে পড়াশোনা করতেন? পড়াশোনা করতাম স্কুলের সঙ্গে, স্কুল যাইতাম। আচ্ছা। আর এই দোকানের পাশে রাত্রে ঘুমাইতাম। দোকানের পাশে ঘুমাইতেন? হ্যাঁ, দোকানের নানু আপনার সঙ্গে ঘুমাতো? হ্যাঁ, নানু আমার সাথে ঘুমাইতো। আর কুকুর আমি কিন্তু 110টা কুকুর পালতাম। 110টা কুকুর? 110টা কুকুর পালতাম। এদেরকে মুরগি, ওই বিভিন্ন মরা মুরগি টুরগি আইনা খাওয়াইতাম। আমার কুকুরটি আমার খুব আদর করতো। ওই কুকুরই আপনার বন্ধু ছিল? আমার সঙ্গীর সাথে ছিল কুকুর। আচ্ছা। এভাবে যাক আমার জীবন চলছে। তো আপনি স্কুলে পড়তেন, আর বাকি সময়টা কিভাবে পড়াশোনা করতেন? বাকি সময়টা এই দোকানের সামনে বৈশা, মাঠে বৈশা পড়তাম। আর বাহার ভাই বলতো এভাবে পড়বি। কোন বাহার? এমপি বাহার। এমপি বাহার। কোন এমপি, কোন এলাকার এমপি? উনি হচ্ছে 6 আসন কুমিল্লা। কুমিল্লা। উনি কি এখনো এমপি আছেন? হ্যাঁ, আকম বাহাদুর বাহার। উনি এখনো এমপি আছেন? এখনো এমপি আছেন। আমরা আমাদের এই অনুষ্ঠান থেকে আপনাকে রেসপেক্ট জানাই, এবং অবশ্যই আমরা চাইবো যে যদি ভবিষ্যতে কোনো দিন ওনার বিষয় নিয়ে আপনার সঙ্গে কথা হয় তাহলে ইন ডিটেল হয়তো আপনার কাছ থেকে জানতে পারবো আরও। কিন্তু আমরা আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাকে শ্রদ্ধা জানাচ্ছি, যেটা উনি বললেন সেটা যদি সত্য হয়ে থাকে, রেসপেক্ট আপনার প্রতি। হ্যাঁ বলুন। তারপরে এসএসসি পরীক্ষা দেওয়ার পরে উনি 98 সালে আমার নানু আমাকে নিয়ে আসলো ঢাকায়। আইসা আব্দুল মতিন খসরু তৎকালীন আইনমন্ত্রী ছিলেন, ওনার সাথে বলেন। বলার পরে উনিকে আমি চিনি, আপনি কী কই থাকেন? তো বলে আমি কুমিল্লা থাকি, আমার মেয়ে না আমার কাছে দর ছেলেটার দিয়ে গেছিলো, এখন উনি আসেন, এখন কী করবো? ঠিক আছে, আপনার প্রাইম মিনিস্টার দেখা করেন। আচ্ছা, তখন প্রাইম মিনিস্টারের সাথে কত সালের দিকে মনে আছে এসএসসি পরীক্ষা? কত সালে এসএসসি পরীক্ষা? 98 সালে। আচ্ছা, তখন উনি আমাকে নিয়ে প্রাইম মিনিস্টার দেখা করলো, একটা ডিউ দিল, উনি চিঠি দিল, আর আমার বাবার যে কাগজপত্র উনি নিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দিলেন। দেওয়ার পর প্রধানমন্ত্রী বলল ঠিক আছে, আমি তো জানতাম না, আমি তো চিনি, ওর বাবাকেও চিনি, ওর মাকেও চিনি, উনি আমার বাবার কাছে আসতো, আমি দেখছি আমার সামনে, বলছে এটা মনে আছে। আচ্ছা, তখন আমিও খুশি হয়েছি, আমার নানুও খুশি হয়েছে, হয়তো আমার একটা গতি হবে। তারপরে এর মধ্যে কিছু কথা আছে, আমি তৎকালীন নানির সাথে থাকতাম তো, আর এই হকারি করতাম। জি, আমি এরকম জষ্ট মধু বিভিন্ন জিনিস বিক্রি করতাম ওই সময়টাতে। ওই সময়টা কি এসএসসি পরীক্ষার আগে না পরে? পরে পরে। আচ্ছা, এই বাবারে খুঁজতে আসতাম, বাবার তথ্য নিতে আসতাম না। বাবার তথ্য নিতে কোথায় আসতেন? এই যে ঢাকা আসতাম, মুক্তিযোদ্ধাদের কাছে বিভিন্ন জায়গায় আসতাম নানুর সাথে, তখন এই ব্যবসা করতাম। আচ্ছা, এই যে বাবার তথ্য নিতে আপনি যেতেন, বাবা কোথায় যুদ্ধ করেছে, কত নম্বর সেক্টরে করেছে, এগুলো কি জানতেন? এমনি আমি নাম কিছু জানতাম, কাগজপত্র দেখছিলাম, কাগজপত্র তো আমাদের ওই যে বললাম মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দিয়ে দিচ্ছি, উনি আমার সামনে রেখে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বলেন। তারপরে আমি এই হকারি করতাম, আর এই মাকে নিয়ে টাকা দিতাম, মা টাকা খাইতো, এভাবে চলতো। এবার 2000 সালে আমার নানু মারা গেল। আচ্ছা, 2000 সালে আমার নানু মারা গেল। ওই যে আমাকে কেন মুক্তিযোদ্ধা পরিচয় দেয় এইভাবে বলে আমার নানু গায়ে হাত তুললো। কে হাত তুললো? আমার এই মা, আমার মা। ওনার স্বামী আর উনি মিলে ওনাকে মারলো। মারা পরে উনি তার 3 মাস পরে মারা গেছে। আমি চিকিৎসা করতে পারিনি আমার নানুর টাকার কারণে। আমি যা কামাই করতাম তাই মার কাছে দিতাম। টাকা দিতে পারলে উনি আমাকে আদর করতেন, আর ওই বাইরে খাবার দিতেন, ঘরে জায়গা দিতেন না আমাকে, কখনো উনি ঘরে জায়গা দিতেন না। ওনার ছেলে মেয়ে কয়টা ছিল? ওনার একটা মেয়ে এখন আছে। তারপর এভাবে হকারি করতাম, হকারি করতে করতে এভাবে উনিও আবার 2001 মারা গেছে। আপনার মাও 2001 মারা গেল? একে মারা গেছে। তখন আমার পাশে কেউ নেই, আমার পাশে কেউ নেই। মা জানতাম যে মাও নাই। আমি তো জানি মা এখন পরিচিত দাও মা না, তারপরে মা ডাকতাম, আমার খুব শান্তি লাগতো। আদর না করুক, কিন্তু দুধ খাওয়াইছে আমাকে, দুধ দিয়ে বড় করছে। আমি যে 12 ঘন্টা আগে পরে আমার মা মারা গেছে, তখন যদি দুধ দিতাম মারা যেতাম। এই চিন্তা ভাবনা ওনাকে আমি বেশি শ্রদ্ধা করতাম। জি, এই শ্রদ্ধা করতাম, ওনার মেয়েকে আদর করতাম বেশি। এভাবে আমি ওনাকে এই টাকা পয়সা যা পাইতাম তা দিতাম। 2001 সাল গেল, 2003 এমনি 4 একই 21শে আগস্ট হলো না। জি, এখানে আসলাম সবাই, যদি আমি বাবাকে পাই, যেহেতু প্রধানমন্ত্রী জানে আমার চিন্তা, যে প্রধানমন্ত্রী যেহেতু জানে আমাকে, উনি না খুঁজতে পারলে উনিও আমাকে দেখলে চিনবে, উনি তো আমি চিনতে পারবে। কিন্তু ওখানে গ্রেনেড আঘাতে আমার এই যে পিঠে একটা আঘাত পড়ছে। আপনারা কিসের ঘটনা বুঝিনি, গ্রেনেড মানে কিসের কি আমাকে একটু ঘটনাটা খুলে বলুন। 21শে আগস্ট। 21শে আগস্টে কোথায় ছিলেন আপনি? এই যে বঙ্গবন্ধু এভিনিউতে। আচ্ছা, ওখানে আপনি কি মিছিলের বা? মিছিলে না, সভা শুনতে আসছিলাম। আচ্ছা, অর্থাৎ আমার লক্ষ্য ছিল বাবাকে নিয়ে পাই। এখানে গেলে? এখানে গেলে আমি এখনও যেখানে সভা হয় ওখানে আমি যাই, মুক্তিযোদ্ধাদের কথা যেখানে হয় ওখানেই যাই, ওখানে গিয়ে বাবার তথ্য করি, খুঁজি, কিন্তু আজও আমি বাবার তথ্য পাইনি। স্বাধীনতার মাস চলছে প্রিয় শ্রোতা, এবং আমরা জানি একথা বলার অপেক্ষা রাখে না, এদেশের কিছু বীর সেনা, কিছু বীর মুক্তিযোদ্ধা এবং সহস্র প্রাণের বিনিময়ে, লাখ লাখ প্রাণের বিনিময়ে, ইজ্জত, সম্ভ্রম, জীবন সব কিছু ত্যাগের বিনিময়ে আমাদের এই আঁকাবাঁকা মানচিত্র, আমাদের এই ভূখণ্ড, আমাদের এই স্বাধীন বাংলাদেশ, যে ইতিহাস বইয়ের পাতায় লেখা আছে, যে ইতিহাস আমরা সাধারণত পড়ি, সেই ইতিহাসের বাইরে অনেক বড় অজানা ইতিহাস, কিংবা এই রকম পথে প্রান্তরে ছড়িয়ে ছিটিয়ে থাকা একেবারে প্রান্তিক পর্যায়ের মানুষের যে জীবন গল্প, যেটা স্বাধীনতার সাথে মিশে যায়, যেটা অজানা যুদ্ধ কাহিনীর সঙ্গে মিশে যায়, সেরকম অসংখ্য অজানা কাহিনী হয়তোবা ছড়িয়ে ছিটিয়ে আছে। আমাদের আজকের এই জীবন গল্পটি সেরকমই একটা জীবন গল্প। আজকের এই গল্পের মধ্য দিয়ে আমরা যে জামানকে চিনব, বা যে জামানের পরিচয়কে এখানে উপস্থাপিত করছি, বা যে গল্পের যে লেসনটা পাচ্ছি, সেটার মধ্য দিয়ে আমরা রেসপেক্ট জানাতে চাই সকল মুক্তিযোদ্ধাদের, সকল আত্মত্যাগী বীর মুক্তিযোদ্ধাদের, যারা নিজের জীবন বাজি রেখে আমাদের এই দেশটা উপহার দিয়েছেন। প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে জানিয়ে রাখছি, ইতিমধ্যেই শুরু হয়েছে রেডিও আম্বার 102.4 FM-এ আমার একটি নতুন শো, যে অনুষ্ঠানটির কথা হয়তো বা অনেকেই জানেন, মাইক্রোফোন টেস্টিং 1024, যেখানে বাংলাদেশের ছড়িয়ে ছিটিয়ে থাকা অসম্ভব প্রতিভাবান শিল্পী যারা আছেন, যারা কোথাও কোনো ফ্লোর পান না কিন্তু খুব ভালো গান, তাদের সুযোগ ঘটছে একটা অনুষ্ঠানে, একটা এপিসোডে নিজেকে প্রকাশ করবার। আপনি যদি খুব ভালো গান করেন এবং আপনি যদি মনে করেন এই অনুষ্ঠানটিতে আপনি অংশগ্রহণ করবেন, তাহলে এই নাম্বারটিতে ফোন দিতে হবে এবং নাম্বারটিতে ফোন দিয়ে ফোন থেকে আপনি যে নির্দেশনা পাবেন সেই অনুসারে আপনি কাজটি করবেন। ফোন নাম্বারটি হচ্ছে 09611 001 024। আমি বাংলায় বলছি এবং ধীরে ধীরে বলছি, 09611 001 024। এই নাম্বারটিতে ফোন দিয়ে আপনি নির্দেশনা অনুসারে আপনি কাজটি করবেন। আর এমনও হতে পারে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সারা বাংলাদেশ আপনাকে অন্যভাবে চিনবে। সো অপেক্ষা করছি আপনার কলের। জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়। জীবন গল্প। লাভ, হেট, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome to my stage of reality. Stay tuned Sunday and Wednesday with me, RJ Kebria, only on Dhaka FM 90.4. Jibon Golpo, Jibon Natoker cheo natokiyo. Jibon Golpo। স্বাগত আরও একবার, শুনছেন জীবন গল্প। আরজি কিবরিয়া আছি আপনার সঙ্গে ঢাকা এফএম 90.4-এ এবং আমার সঙ্গে রয়েছেন জামান। আমি কথা না বাড়িয়ে তার কাছে আবারও ফিরছি। 21 আগস্টের ঘটনা আপনি বলছিলেন, কি হয়েছিল আমাকে একটু বলেন তো। 21 আগস্টে আমি যে স্টেডিয়ামের গেটে ছিলাম, আচ্ছা, স্টেডিয়ামের গেটে গিয়েছিলাম, তখন হঠাৎ একটা বিকট শব্দ হলো। বিকট শব্দ হওয়ার পর অনেক মানুষ তাড়াতাড়ি দৌড়াদৌড়ি চিল্লাপাল্লা লাগাই দিয়েছে। তখন আমিও এবার পিছিয়ে আমার পিঠে আইয়া একটা কি জানি পড়ছে, এই যে পিঠটা আঘাত আছে। আপনি একটু উঠে দাঁড়াবেন, আমাকে সাফন আমাকে একটু হেল্প করো। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। কোনো একটা স্প্রিন্টার টিন্টার বা কিছু একটা হবে আর কি, মাইক্রোফোনটা ঠিক করে দিতে হবে। হ্যাঁ, এটা পড়া পড়ে, হ্যাঁ ঠিক আছে, এটা পড়বো। আমার গায়ে একটা লাল শার্ট ছিল, ওই লাল শার্টটাও একবারে রক্তে ইয়ে হয়ে গেল। তখন আমি পুলিশে আবার আমাকে রাস্তা করতে দিচ্ছে না। আচ্ছা, তখন আমি যাবো কোথায়? তখন আমি স্টেডিয়ামের ভিতরে দৌড় দিছি। দৌড় পরে একটা মহিলা আমার পিছে জড়ায় ধরছে বাঁচার জন্য। ওই মহিলাটা মারা গেছে ওখানে আমার সামনে, আমি দেখছি আমার সামনে মারা গেলো। মহিলার চারটা ইয়া এমনভাবে মারা গেলো, এমন বিমর্ষ মরা আমার জীবনে এই ফার্স্ট আমি দেখছি। আমি তখনই ভাবছি যে মুক্তিযুদ্ধ চলাকালীন সম্ভবত আরও বিমর্ষ মরা মরছে, আরও করুণভাবে মানুষ মারা গেছে। ওই মহিলার পরনে একটা বিন্দু কাপড় ছিল না। পরে দেখলাম যে একটা গাড়ি আসলো, আইসে অনেক লাশ উঠে নিয়ে গেল। আর আমরা তো যে ব্যথা পেয়েছি, যে যেমনি পারছি এমনি বাইকে গেছি, সরে গেছি। এরপরে এবার আমার হকারের জীবন চলছে। 2005-এ আমাদের কুমিল্লাতেই একজন, বলবো নামটা? জি জি নিশ্চয়ই। হ্যাঁ, একজন ছেলে আর কয়েকটা ছেলে মিলে একটা মেয়েকে উৎপত্ত করতো প্রতিদিন। মেয়েটা কলেজে পড়তো। আপনি জানলেন কিভাবে? আমি ওই কলেজে পড়তাম। আচ্ছা, হ্যাঁ। তখন ওই মেয়েটা প্রতিদিন দেখতাম, আমি হকারিও করতাম, পড়তাম, আমি কারো মিশতাম না কিন্তু। আচ্ছা, আপনার ব্যাপারটা কি আপনার কলেজ ফ্রেন্ড যারা ছিল ওরা কি জানতো যে আপনি হকারি করছেন? হ্যাঁ, না জানতো না। জানতো, অনেকে জায়গা দিত না। আমার হকারি করে সবাই জানে, এটা মিথ্যা কিছু না। আমি হকারি করতাম কারণ পড়াশোনা খরচ আমি দিতে পারবো না, কিন্তু আবার কারোর সাথে মিশতাম না, তো সবাই আমার একটু অবহেলা করতো। তো ওনার একজন গণ্যমান্য ব্যক্তি, তো ওনার ছেলে আর কয়েকজন ছেলে মিলে ওই মেয়েটার উৎপত্ত করতো প্রতিদিন। একদিন, এখন বর্তমানে সিটি পার্ক নামে পরিচয়, ওই পার্কের মধ্যে মেয়েটারে সন্ধ্যার সময় মানহানি করার চেষ্টা করছিল। আপনার চোখের সামনে? আমার চোখের সামনে না। আমি তখন হকারি করে রেল স্টেশন, ট্রেনে বেচতাম। তো কি বিক্রি করতেন? চকলেট, জষ্টমধু, বিভিন্ন কিছু, যেটা আমার পেটটা চলে। আচ্ছা, তখন আমি ব্যাগটা আমার কাঁধে ছিল। আমি তখন দেখি এই মেয়েটা চিৎকার। আমি কেড়ে চিৎকার করে তখন ফার্কের ভিতরে ঢুকছি। ঢুইকা একটা জঙ্গল আছে, তখন এখন তো সুন্দর হয়েছে, তখন জঙ্গলা ছিল। তখন ওখানে গিয়ে দেখি এই মেয়েটার ওনারা দেখে আমি চিনছি। তখন দেখে আমি, ওদেরকে 3-4 জন ছিল, ওদের উপর আমি ঝাঁপাই পড়ছি, ওদেরকে আঘাত করছি, আমি ওদেরকে মারছি, মশিকে যাবো না, তখন আমারে আঘাত করছি, তখন এরা করলো কি এরা চলে গেছে, মেয়েটা বাঁচাই দিলাম, মেয়েটা বেঁচে গেলো। আজকে মেয়েটা কিন্তু উচ্চ পদস্থ কর্মকর্তা, আমি নাম বলবো না, তার মানহানি যেত না হয়, তাকে আমি শ্রদ্ধা করি। সেই মেয়েটা উচ্চ পদস্থ কর্মকর্তা এবং সে আপনাকে চিনে? হ্যাঁ, চিনলো, এখন চিনে না, এখন সে চিনে না আমাকে। লাইফ ইজ মোর দ্যান ড্রামা, জীবন নাটকের চেয়েও নাটকীয়। আমি এই কথাটা এই জন্যই বারবার বলি, কেন চেনে না সেটার পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। ঠিক আছে, আমরা একটু সামনের দিকে আগাই। হ্যাঁ, তারপরে ওরা কে করলো, এরপরে আমাকে 2006-এর দিকে, হ্যাঁ, আমাকে ওরা একজন আমাকে করলো চল মোটরসাইকেলে ঘুরতে যাব, তখন তুই ড্রাইভিং কর, আমাকে শিখেছিল, তো ড্রাইভিং কর বলার পরে আমি ঠিক আছে, আমি তো বুঝি ওদের ভিতর কোনো ইয়ে না, ওরা অন্যায় করছে, ওরা বুঝতে পারছে অপরাধরা, ওরা অপরাধ বুঝতে পারছে, ওরা আমাকে এখন আবার আমাকে মেনে নিছে। আচ্ছা, তা এদের ভিতরে এরা কী করলো, আমাকে নিয়ে তোর কুটি সমুনির দিকে রওনা দিল। কোথায়? কুটি সমুনি, ব্রাউন বেড়ে উড়ে। আচ্ছা, কারা রওনা দিল আপনাকে নিয়ে? কারা? ওই যারা ছিল তিনজন ছেলে ছিল, আমি সহ চারজন। আচ্ছা, তিনজন মানে যে তিনজনকে আপনি মেরেছেন? হ্যাঁ, চারজনে মারছিলাম, তাদের তিনজন, একজন বিদেশে চলে গেছে। আচ্ছা, তো তিনজন আপনাকে নিয়ে রওনা দিল কোথায়? রওনা দিল কুটিবাড়ি। ওই ঘটনার পরপরই এটা? এটা ঘটনার প্রায় 7 থেকে 8 মাস পরে। কেন রওনা দিল? ঘুরতে যাবো। ও, আপনাকে কনভিন্স করার চেষ্টা করতেছিল চলো কোথাও ঘুরতে যাবো। আপনি বুঝতে পারছিলেন না যে কিছু একটা এদের সাথে ঘোরা? আমি তো এরা তো যেদিন মারামারি করছি তার 3 দিন পরতে আমার সাথে ক্লোজ, একের মাপ টাপ চাই, একের ক্ষমা চাই। আচ্ছা আচ্ছা, ওকে, তারপর ঘুরতে যাবো কই আমাকে নিয়ে গেল, তখন এরা কল তুই চালা গাড়ি চালা, আমরা আসি পিছনে, তো পিছনে আসি কইয়া গাড়িটা চালতে বলছে, তখন আমি স্টার্ট দিছি, এরাই গাড়ি তোলে না, তখন আর গাড়ি ব্রেক আর নিয়ন্ত্রণ করতে পারি না, ব্রেকটা আর তারগুলো কেটে দিচ্ছে যে আমি নিয়ন্ত্রণ করতে, তখন আমি ব্রেক ধরতে গিয়া খাদে পড়ে গেছিলাম। কিসের গাড়ি ছিল এটা? এটা মোটরসাইকেল। আচ্ছা আচ্ছা, বাইক ছিল। মোটরসাইকেল চালানো জানতেন? হ্যাঁ, জানতাম। আচ্ছা, তো আমি নিয়ন্ত্রণ রক্ষা করতে না পারে খাদে পড়ে গেছি, তখন আমার কাছে সম্পূর্ণ কাগজপত্র আমার কাছে, কিন্তু আমার পরীক্ষার রেজাল্ট সম্পূর্ণ থাকতো, আমার তার রাখার কোনো জায়গা ছিল না, নিজের কাছে রাখতেন, আমার কাছে সম্পূর্ণ থাকতো, সব ভিজে গেল, সব শেষ, একবার কিছু আমি পাইনি, আমার সেন্সও তো আমি পাই না, আমি তো প্রায় 2008 পর্যন্ত, আমি 7 পর্যন্ত সেন্সিন ছিলাম, আমার কোনো মানসিক হিদায়ত ছিল না। কত সালের ঘটনা এটা? এটা 2006। 2 বছর আপনার কোনো সেন্সই ছিল না এই ঘটনার পরে? না, আমি কোথায় ছিলাম আমি বলতে পারবো না, কিন্তু পরবর্তীতে আমি আবিষ্কার করি, আমাকে এই ভারতেই ইন্ডিয়াতে আবিষ্কার করি, ও বাহার ভাই নাকি পাঠাইছে, বাহার ভাই আর কে মিল্লা পাঠাইছে, তখন আমি ফিরে আসছি ইন্ডিয়াতে। আপনি আবিষ্কার করলেন কোথায়, ইন্ডিয়ার কোথায়? সেটা ইন্ডিয়াটা হয়েছে কলকাতা একটা হাসপাতাল। আচ্ছা, এখন আমি এই অবস্থা আসার পরে 2007-এর শেষ দিক দিয়ে আইসি, আসার পরে আমি একটা লোকের সাথে মিশছি পরিচিত। ওখান থেকে আপনি আসলেন কিভাবে কলকাতা থেকে? আসছি এই মানুষকে ধরে আসছি, কিছু টাকা দিয়ে আসছি, ওখানে কিছু টাকা পাইছিলাম, আমাকে মানুষের টাকা দিছিল, আমি কিন্তু অদ্যবধি কারোর থেকে 1 টাকা সাহায্য নিয়ে নেই, কিন্তু তখন কীভাবে কে কে কীভাবে টাকা দিয়েছে আমি জানতাম না, কিন্তু আমি সেন্স হওয়ার পর একজন ডাক্তার বলল, উনি একজন মহিলা ছিল, উনিও বাংলাদেশে ছিল, ওনার কসবা বাড়ি, উনি এখন নাই, ওনার নাম ছিল নাসিমা। আচ্ছা, উনি আমাকে সম্পূর্ণ বললো যে তোমাকে এইভাবে পাঠাইছে, তোমার এই অবস্থা ছিল, তোমার এই যে আমার এই হাতটা ভাঙা ছিল, তারপরে পা একটা ভাঙা ছিল, আর এই যে চোখের মধ্যে ব্রেনও আঘাত খাইছে। আপনার ডান চোখটা কি ওই ঘটনার পরে আঘাত খায়? হ্যাঁ, ওই ডান চোখটা ওই ঘটনার পরে আঘাত খায়, এই বাম চোখটা ডিসপ্লেটা আউট হয়ে গেছিল। তার মানে আপনার ডান চোখ আপনি পুরোপুরি অন্ধ, ডান চোখটা আপনি দেখতে পারেন না? না, ডান চোখটাও দেখি না, বাম চোখটাও দেখতাম না। আচ্ছা, বাম চোখটা আলো দেখতাম না। আচ্ছা, তারপরে আমি আইসা বাহার ভাইয়ের কাছে গেলাম, যাওয়ার পর উনি আমাকে বিভিন্ন জায়গায় পাঠালো চোখ চিকিৎসার জন্য, অবশেষে আমি একটা আশার আলো পেলাম, আমার চোখের দৃষ্টি সংযোগ দিলে কর্নিয়া সংযোগ দিলে চোখে দেখবো, তখন ফজলিকের একজন ডাক্তার বললো আমাকে। আচ্ছা, তখন ফজলিকের ডাক্তার বলার পরে আমি 2014-তে আমার শ্বশুর মারা গেল, 2015 সালে এসে আমি ইসলামিয়াতে যোগাযোগ করছি। ইসলামিয়াতে যোগাযোগ করার পরে বললো যে আমাকে ডি স্ক্যান করতে। কি স্ক্যান? ডি স্ক্যান। আচ্ছা, চোখের একটা এক্স আর কি, তো ডি স্ক্যান করতে বলার পর আমি বললাম স্যার কত লাগবে, তখন ওখানে আমার থেকে 8,950 টাকা নিছে, কিন্তু পরবর্তী সময়ে আমি একটা যে তার একটা রিসিপ্ট দেয় না, ওখানে মাত্র আমি 850 টাকা পাইছি। আচ্ছা, এরপরে এখান থেকে আমি এই অবস্থা দেখে আমি কিনে আমার এই টাকাটা মারলো, তখন আমি গেছি জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে। ওকে, হ্যাঁ, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে যাওয়ার পর সহকারী অধ্যাপক, ওনার নাম হচ্ছে কাদের সাহেব, উনি লেখা পাঠালেন সন্ধানীতে, বাবুপুরা। সন্ধানীতে পাঠানোর পরে সন্ধানীতে যাইলাম, যাওয়ার পরে ওখানে টাকা জমা দিলাম। টাকা জমা দেওয়ার পরে ওখানে প্রায় ঘুরলাম, ঘুরতেছি চোখ পাই না। 15/10/2016 ইন তারিখে আমার বাম চোখে একটা কর্নিয়া স্থাপন করা হয়। আচ্ছা, এই বাম চোখটা আমি দেখতে পাচ্ছি, হ্যাঁ, কর্নিয়া স্থাপন করা হয়। কিন্তু ডাক্তার শিশু রহমান সাহেব করছে, উনি খুব অনেস্ট ডাক্তার, উনি আমাকে অনেকটাই ভালো উপদেশ দিছে এবং বলছে একটা লেন্স লাগানো লাগবে। বর্তমান অবস্থায় এমন আমি আছি, আমার কোনো অর্থ নাই, আমি আর্থিক সংকটে। দেখতে পান বাম চোখ দিয়ে এখন? হ্যাঁ, এমনি দেখতে পাই, যে আপনাকে দেখি কিন্তু বড় দেখতেছেন, অনেক বড়। আচ্ছা, অক্ষর দেখি না, অক্ষরও বুঝি না, অনেক বড় দেখি, কিন্তু আমার সিলাইও কাটে না এখন টাকার জন্য। ওই হোন্ডার অ্যাক্সিডেন্টের কারণে আপনার এই অবস্থা? এই অবস্থা। এর মধ্যে আবার ওই চোখ চিকিৎসার সময় আমারও কিছু টাকা ছিল। তারপর কারিতাস বাংলাদেশ থেকে 25,000 টাকা দিল, আকম বাহাদুর বাহার ভাই দিল 11,000 টাকা, মতিন ভাই দিল 6,000 টাকা, সাবেক লমিন শাহ আব্দুল মতিন খুসরু। ঠিক আছে, হ্যাঁ, এভাবে আমার চোখ চিকিৎসা মোটামুটি আগাইতেছে। যে এখন যে আমার চোখ লাগানোর পর আমার কামাই বন্ধ, ব্যবসা বন্ধ। কেন? কারণ আমি তো চোখের জন্য কোনো ব্যবসা করতে পারি না। আপনি কি কাজ করেন এখন? বই বেচতাম। ওই বই হকারি করতেন? হ্যাঁ, হকারি। আচ্ছা, আমি হকারি করতাম, এখনও হকার দিকে চিন্তা, কারণ আমার চাকরি তো হবে না, আমার পিছুদের কেউ নেই। আপনার পড়াশোনা বন্ধ হয়ে গেল? পড়াশোনা তো বন্ধ হয়ে গেল চোখের পরে, অ্যাক্সিডেন্টের পর পড়াশোনা শেষ। কোন সময়টায় পড়াশোনা বন্ধ? ইন্টারমিডিয়েটে পড়ছিলেন তখন? না, ইন্টারে। এই মেয়েটাকে বাঁচানোর কারণে আপনার মূলত এই ঘটনাটা? আমার লাইফটাই শেষ। এই মেয়েটা এখন কোথায় আছে? আছে, উনি, বললাম তো ওনার নাম বলবো না, নাম বলা দরকার নেই, কিন্তু কোথায় কাজ করছেন উনি? উনি সেক্রেটারিতে কাজ করে। আচ্ছা, তো আপনাকে চিনে না কেন? আপনাকে আপনার কথা বলতে চায় না কেন? না, এমনি চিনে। উনি বলছে বিপদে পড়ছি, উদ্ধার করছেন। উনি আবার যারে মারছি সে তারই বিয়ে করছে, যার সাথে আমার কন্ট্যাক্ট হয়েছে তাকে বিয়ে করছে। হ্যাঁ, কিন্তু আমি জানি না, কিন্তু আমি আর এত কিছু প্রশ্ন করি না, কারণ আমার দায়িত্ব, আমার কর্তব্য যে আমি একজন নারীর ইজ্জত রক্ষা করছি, আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে, এটাই আমার দায়িত্ব। আমি তার কাছে এখনও কোনো দাবি করি না, গেলে ওর সাথে কোনো কথা বলতে চাই না, দেখা হলে কেমন আছো ভাই, এর দূরেই শেষ। তারপরে এই চোখ চিকিৎসা করতে গিয়ে তো মানে অভাব অনুটানে পড়ে, যেখানে যাই ঋণ চাইতে সেখানে প্রতারিত হই। ঋণ চাই, আমি কারোর কাছে করোনা চাই না, আমি ঋণ চাইতে গেলে আমাকে ধমক দেয়, আমাকে দিতে চায় না। আমি ঋণের জন্য অনুরোধ করলে কয় তোমার ঘর নাই, বাড়ি নাই, ভিটা নাই, তোমাকে কিসে ঋণ দেবো? এভাবে বলতে বলতে অনেক জায়গায় এইভাবে আমি প্রতারিত হচ্ছি মানুষে। এমন স্ত্রীও দেখতে পারে না, সন্তানদেরও মানুষ করতে পারতেছি না। সন্তানের বয়স কত? বড় ছেলেটা তো জন্ম নিয়েছে 2009-এ চলতেছে, ছোটটা হয়েছে 2010। এরপর মেয়ে একটা, 3 ছেলে মেয়ে আপনার? এরা লেখাপড়া করতে? 3 ছেলে এক মেয়ে। 3 ছেলে এক মেয়ে, তো এরা লেখাপড়া করতে পারে? হ্যাঁ, লেখাপড়া করে, বড়টা ক্লাস 5-এ, ছোটটা ক্লাস 1-এ, আর ছোট মেয়েটাও ক্লাস 1-এ। এরপর ছোট্ট একটা বাচ্চা হয়েছে। পদ্ধতি করা সত্ত্বেও কীভাবে যেন হয়ে গেছে, ভুলবশত। বুঝতে পেরেছি। তো এই যে মানে আপনার চলে কীভাবে? এই হকারি করে এখন চলে না? এখন হকারি নেই। এখন কি করেন তাহলে? এখন ভাই কিচ্ছু করি না, এখন ধার খরচ করে চলি, আর বিভিন্ন জায়গায় আবেদন করি। আবেদন করলে যদি 2 টাকা পাই তাহলে চলি, নাইলে নাই। আমার গত সেপ্টেম্বর মাস থেকে আমার ঘরে আটা বিহিত চাল আসে না, আটা ছাড়া আমার চাল জোড়াতে পারি না। আমার সন্তানদের আটা রুটি খাওয়াই পালি। আমি যে আজকে এখানে আসছি, আমার একটা রূপার চেন ছিল আমার গলায়, 14 আনি 4 তোলা 4 রত্ত ওজনের, 230 টাকা বিক্রি করতে এখানে আসছি। আপনার আসার ভাড়া ছিল না? না, ভাড়া ছিল না আমার। তখন এই গেস্টটাই কি সেই গেস্ট যে আমাদেরকে বলছিল যে প্রথম পর্যায়ে আসতে পারতেছে না, ভাড়া নেই? ওকে, সাফওয়ানকে আপনারা চিনবেন, ও আসলে আমার এই প্রোগ্রামের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে, এবং ও আসলে আপনারা যে ফোনগুলো পাঠান এখানে, সেই ফোনগুলো থেকে ও বাছাই করে আসলে গেস্ট নির্বাচন করে, এবং স্টুডিওতে থাকে সবসময় আমার সঙ্গে। আচ্ছা, তো আজকে আপনি ওই চেন বিক্রি করে এখানে এসছেন? হ্যাঁ, 230 টাকা বিক্রি করছি, তারপর এখানে আসছি। প্রিয় শ্রোতা, খুব স্বল্প সময়ের জন্য গল্প এটা, এবং আমরা আরেকটা গেস্টকে আমন্ত্রণ জানানোর আগে, একটা বিরতিতে যাবার আগে এই পার্টটা এখানেই শেষ করতে চাই। যেই ভদ্রলোক এখানে এসেছেন, তার জীবনের যে ট্র্যাজেডি, সেটা ওনার বয়স বলছিল উনি 35 বছর ধরেই আছে, কিন্তু গল্পের যেই সময়সীমা সেটা 30 মিনিটেরও কম। খুব ছোট্ট করে আপনাদের জন্য তুলে ধরেছে। ওনার বলার ধরনটাই আসলে এরকম, এবং সে কারণে যতটুকু বলতে পেরেছে সেই জায়গাটা থেকে আমরা তার প্রতি রেসপেক্ট রাখতে চাই। এই মানুষটি এখন কোনো রুটি রুজি তো আপনি নাই, আপনি হকারি করতে পারেন না কেন? কি সমস্যা? চোখের জন্য পারে না। চোখের কি সমস্যা? চোখে ব্যথা করে, আবার বড় দেখি না। আচ্ছা, এখন বড় বড় গাড়িতে উঠতে গেলে ভয়, এখন একটা বাচ্চা ছাড়া চলতে পারি যে আজকে আমার ছোটো বাচ্চা নিয়ে আসছি। তো এটা তো আপনার আরও খারাপ হয়ে গেল ভালো করতে গিয়ে। এখন আমি এর জন্যই আসছি, আমার চোখ ভালো করতে হলে এখন কি করতে হবে? এখন কিছু অর্থের দরকার। আমাকে আপনাদের মাধ্যমে কোনো মহৎ ব্যক্তি যদি থাকে তাহলে আমাকে কিছু টাকা যদি ঋণ পরিশোধযোগ্য ঋণ দেয় তাও আমি নেব। আমি আমার চোখের চিকিৎসা করতে চাই, আমার বাচ্চার মানুষ করতে চাই, আমার বেশি টাকার প্রয়োজন নেই। আমার মাত্র লাখখানিক টাকা হইলে আমার চোখের চিকিৎসাও ব্যবসা হবে, আমার ব্যবসাটাও হবে। আমার একটা ব্যান একবার জরাজীর্ণ হয়ে গেছে, যেটা ব্যবসা করতাম ওটা জরাজীর্ণ হয়ে গেছে। আমার মাইক সেটটাও চুরি হয়ে গেছে, বিক্রি করে গেছে আমার জ্যাঠোসের ছেলে। আমার এর মধ্যে আমি এতটুকু দুর্বল হতাম না। আমার জ্যাঠোসের স্বামী আমার থেকে 10,000 টাকা নিয়েছিল গত 2015-তে চোখ অপারেশনের আগে, কিন্তু উনি আদৌ আমার টাকাটা দেয় না। বিভিন্ন অজুহাত বিভিন্নভাবে আমাকে হয়রানি করে চলছে। তাই আমি আপনাদের মাধ্যমে যে কোনো মহৎ ব্যক্তি, অনেক লাখ লাখ শ্রোতারা শুনেন, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি এই ঢাকা এফএমের মাধ্যমে আমার মতো একজন অসহায় মুক্তিযোদ্ধা সন্তানের প্রতি দৃষ্টি দিয়ে আমাকে পারলে একটু সহযোগিতা করেন। করুণার দৃষ্টিতে নয়, সহানুভূতির দৃষ্টি থেকে। আমিও লেখাপড়া করছি, আমি করুণা চাই, করুণা নিয়ে বাঁচতে চাই না। আমাকে পাকিস্তান, বাংলাদেশ আমাকে বলছিল সহযোগিতা করবে, কিন্তু ওনাদের নির্দেশ অনুযায়ী আমি অনলাইনে অ্যাকাউন্ট করছি। পরবর্তী বলে যাব না, যেখানে আমি প্রতারিত হয়েছি, যেখানে আমার থেকে 8,950 টাকা নিয়ে মাত্র 900 টাকা রিসিট দেয়, সে জায়গায় আমি যাব না। কারণ ওখানে আমার অপারেশন হয়নি, তো আমার অপারেশন হচ্ছে সন্ধানীতে। আপনার জীবনটা অত্যন্ত জটিল একটি জীবন, এটা বলতেই হবে। তবে অবশ্যই আপনি ফাইট করে চলেছেন, এটাই হচ্ছে বড় কথা। আমরা ভরসা রাখতে চাই মানুষের প্রতি। একটা কথা আছে, বিশ্বাস হারানো পাপ। আপনাকে যদি কেউ হেল্প করতে চায়, নিশ্চয়ই আমরা আপনার সঙ্গে যোগাযোগ করব। 1,00,000 টাকা আমাদের যারা লিসনার, যারা শুনছেন, তাদের কারো কাছে কোনো টাকাই না, আবার কারো কাছে 1,00,000 টাকা কোটি টাকার চেয়েও বেশি। কিন্তু সৎ সাহস নিয়ে এগিয়ে এসে যদি আপনার পাশে কেউ দাঁড়ায়, যদি এমনও না হয় অর্থ না, কিন্তু অন্য কোনোভাবে আপনাকে সাহায্য করতে চাচ্ছে, যেটা আপনার জীবনের জন্য প্রয়োজন, সেটাও আপনার জন্য অনেক বড় কিছু। এবং সেই সাহায্যের দুয়ার আপনার জন্য খোলা রেখেই আমরা ছোট্ট একটা বিরতি নিতে চাই। প্রিয় শ্রোতা, এই গল্পের পার্ট এখানেই শেষ হচ্ছে। আমরা শ্রদ্ধা জানাই স্বাধীনতার মাসে সেই সব বীর মুক্তিযোদ্ধাদের, কিংবা তাদের পরিবারবর্গদের, যাদের অক্লান্ত পরিশ্রম এবং একই সাথে মহৎ ত্যাগের বিনিময়ে আমরা স্বাধীন দেশে কথা বলছি। আপনারা সবাই ভালো থাকুন, বিশেষ করে আপনার কথা বলতে চাই, আপনি ভালো থাকুন, এই দোয়া করতে চাই। আর ছোট্ট একটা বিরতির পর নতুন গেস্ট নিয়ে আমি আবারও ফিরছি, আশা করছি আমার সাথেই থাকবেন। জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়। জীবন গল্প। লাভ, হেট, চ্যালেঞ্জ, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome to my stage of reality. Stay tuned Sunday and Wednesday with me, RJ Kebria, only on Dhaka FM 90.4. জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়। জীবন গল্প। বিরতির পর প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি জীবন গল্পে। জীবন গল্পের এই মুহূর্তে আমার সাথে একজন নতুন অতিথি আছেন, তার সঙ্গে আমি কথা বলবো। তার আগে আপনাদেরকে নিয়মটা আরও একবার বলে দিচ্ছি, যদি এই অনুষ্ঠানে আপনি অংশগ্রহণ করতে চান। খুবই সহজ একটি নিয়ম, সেটা হচ্ছে যে নাম্বারটি আমাদের এখানে দেয়া আছে, খুব কন্টিনিউয়াসলি আমি বলি নাম্বারটি, এবং একটি নাম্বার, ফিক্সড নাম্বার। আপনি এই নাম্বারটি সেভ করে রাখবেন আপনার সেলফোনে। আপনি ফোন দিয়ে অটোমেটিক্যালি যে নির্দেশনা শুনবেন আপনি ফোন কলটি দেবার পরে, সেই নির্দেশনা অনুযায়ী আপনি আপনার কথাগুলো এখানে রেকর্ড করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09611904 904। আমি আবারও বলছি, 09611904 904। ওকে, আমার সামনে যিনি এই মুহূর্তে বসে রয়েছেন তার সঙ্গে একটু পরিচিত হব। জি, আপনার নামটা একটু বলতে হবে প্রথমেই। আমার নাম নুসরাত। বিউটিফুল, ফাইন। বয়স কত এই মুহূর্তে? আমার এমনিতে এই মুহূর্তে বয়স 23 চলতেছে। 23 চলছে। আপনার জন্মজেলা? জন্মজেলা নেত্রকোনা। নেত্রকোনা থেকে আপনি আমাদের এখানে এসেছেন? জি হ্যাঁ, নেত্রকোনা থেকে। শুধু উনি আসেনি, উনি গত একদিন স্টে করেছে আসলে ঢাকা শহরে এই জীবন গল্পটা বলার জন্য। তো আপনি কি নিয়মিত অনুষ্ঠানটা শোনেন নাকি হঠাৎ করেই শোনা? বা না, আমি নিয়মিত শোনা হয়, যেহেতু ফেসবুকে আমি বেশিক্ষণ থাকি না বা থাকা হয় না, তেমন চালানো হয় না, তার জন্য ফেসবুকে আপনাদের লাইক বা কমেন্টস করা হয় না আর কি। আচ্ছা, সেই জন্য। তো আপনি কবে থেকে সিদ্ধান্ত নিলেন যে আপনার এই গল্পটা আপনি এখানে এসে বলতে চান বা রেডিওতে বলতে চান? বেসিক্যালি আমি অনেক দিন যাবত আপনাদের এখানে মেসেজ পাঠাচ্ছি, ভয়েস রেকর্ড করে পাঠাচ্ছিলাম। আমার এখানে অনেক দিন আগে আপনার নাম্বার থেকে ফোন গেছিল, একটা বাংলানিক নাম্বার থেকে আমি ফোন মানে ভয়েস রেকর্ডটা পাঠাইছিলাম আর কি। আচ্ছা, তো ওখান থেকে আমাকে ফোন দেওয়া হয়েছিল, কিন্তু আমি তখন কলটা রিসিভ করতে পারিনি। ওকে, তারপরে আমাকে যখন পরশুদিন ফোন দেওয়া হলো তখন আমি দেখতে পারি যে এটা আপনাদেরই নাম্বার। পরে আমাকে আপনাদের এখানে একজন কলিগ ফোন দিয়ে বলল আপনি, যেটা হয়েছে যে আপনি বেশ কিছুদিন ধরেই ট্রাই করেছেন আসলে। ওকে, ঠিক আছে, তো শুরু করি। আমি নিজেও জানি না আসলে ইনফ্যাক্ট আপনার গল্পটা কি। সাফওয়ান সাজেস্টেড about your story and you are in the chair right now. ঠিক আছে, শুনি আমরা। আপনি পড়াশোনা করছেন আমি যতদূর জানি? হ্যাঁ, আমি পড়াশোনা করতেছি। কিসে পড়ছেন? আমি টেকনিক্যাল পলিটেকনিক্যাল থেকে ডিপ্লোমা করতেছি সিভিল ডিপার্টমেন্টে, এবার ফাইনাল ইয়ারে। ওকে, ফাইন, ঠিক আছে, শুনি আমরা। আসলে কি মানে আমার জন্ম মফস্বলে, খুব ছোটবেলা থেকে গ্রামে থেকেই বড় হয়েছি, মানে বাবা মা একটা সিকিউর ফ্যামিলিতে বড় হয়েছি বলে বিধায় কি মফস্বল থেকে আমার বাবা মা একটু অন্যরকম। যেমন ধরেন গ্রামের পরিবেশ একটু নোংরা, বা বাচ্চা কাচ্চারা একটু উল্টাপাল্টা চলাফেরা করে বলে কারোর সাথে মিশতে দিত না ছোটবেলা থেকেই। আর বাবাকে একটু ভয় পেতাম বলেও মিশতাম না, মানে একা একাই থাকতাম সারাদিন। পড়াশোনা, স্কুল, প্রাইভেট টিচার আসতো বাসায়, পড়াশোনা করতাম। কয় ভাই বোন ছিলেন? আমরা চার, মানে আগে তিন ভাই বোন ছিলাম, 2013-তে আমার আরেকটা বোন হয়, মানে চার ভাই বোন ইন টোটাল। হ্যাঁ, এখন চার ভাই। বাবা কি করতেন? বাবা রাজনীতি করতেন আগে, এখন রিটায়ার করেছেন। রিটায়ার করেছেন রাজনীতি থেকে? আমি বলতে চাচ্ছি না, মানে নাম বলাটাই মনে হয় না। ফাইন, ওকে, ইউ ক্যান হাইড ইওরসেলফ, নো প্রবলেম। আপনি যতটুকু বলবেন ততটুকুই আমরা শুনবো। আপনি আপনার পজিশনটা একটু জানি, মানে ভাই বোনদের মধ্যে আপনার পজিশন? আমার পজিশন, আমি সবার বড়। আপনি সবার বড়, ওকে, ঠিক আছে, বলুন। তারপরে আমার মা, আমার আবার ফ্র্যাঙ্কলি আমি আমার মার কাছে সব কিছু শেয়ার করতে পারি, কিন্তু তারপরেও দেখা যায় কি যে যদিও সব কিছু শেয়ার করি, এমন কিছু জিনিস থেকে যায় যে আমি পারি না সেগুলো বলতে, কারণ বললে দেখা যাবে যে হয়তো মা এগুলো নিয়ে আমাকে ফোর্স করবে, নাকি কি করবে আমি ওটা বুঝি না, নাকি মন খারাপ করবে, নাকি ভাববে যে আমি খারাপ হয়ে গেলাম কিনা। একটু স্টেপ বাই স্টেপ ছোটবেলা থেকে যদি শুনি। মানে ছোটবেলা থেকে পড়াশোনা করতাম, আবার ছোটবেলা থেকে আমার একটা নেশা ছিল, গান করতাম, আবৃত্তি করতাম। গান পারেন আপনি? হ্যাঁ, আমি গান করি ছোটবেলা থেকে। আমার রিসেন্টলি 2016-তে আমি অ্যালবাম করছি, মিক্সড অ্যালবাম করছিলাম। নাই নাকি? বিশাল ব্যাপার, আমরা তো একজন শিল্পীকেও পেয়ে গেছি আজকে। এই ফাঁকে আমি একটা অ্যানাউন্সমেন্টও দিয়ে দিই। আপনারা নিশ্চয়ই জানেন প্রিয় শ্রোতা যে মাইক্রোফোন টেস্টিং 1024 নামে একটা রেডিও অনুষ্ঠান শুরু হয়েছে নতুন, রেডিও আম্বার 102.4-এ। এটা আমার একটা নতুন প্রজেক্ট, এবং এখানে আমরা একেবারে প্রান্তিক পর্যায়ের গায়ক গায়িকা যারা, সেই অর্থে কোনো প্রিভিলেজ পান না, মাইলেজ পান না, ফোকাস না, আলোচিত না, সমালোচিত না, কিন্তু তাদের প্রতিভা আছে, এই সব মানুষদেরকে নিয়ে আমরা কাজ করছি। এবং আমাদের একটা মহৎ উদ্দেশ্য আছে, 50 কিংবা 100 পর্ব পরে এদের মধ্য থেকে বেছে বেছে কিছু শিল্পীদেরকে নিয়ে আমরা একটা অ্যালবাম করতে চাই। এবং নট অনলি দিস, আমরা এই অনুষ্ঠানটিকে সোশ্যাল মিডিয়া বা অন্যান্য জায়গাগুলোতে খুব ব্রডার একটা পার্সপেক্টিভ থেকে যাদের প্রতিভা আছে তাদেরকে নিয়ে কাজ করতে চাই। এবং আপনারা যারা 3-4 পর্ব অলরেডি শুনেছেন তারা বুঝবেন যে আসলে আমরা কী ধরনের কাজ করছি। এটা প্রচারিত হচ্ছে প্রতি শনিবার রাত 10টায় রেডিও আম্বার 102.4 FM-এ। রেডিও আম্বার কিন্তু ঢাকা FM-এর একটা সিস্টার কনসার্ন, মানে ভাই বোনের মতো আর কি। ওকে, জি। তো ছোটবেলা থেকে গান করতাম, স্কুলে বলেন বা এলাকার কোনো প্রোগ্রাম হলে। আর মায়েরও খুব শখ ছিল যে আমি গানটা কন্টিনিউ করি। আর এক সময় দেখা যেত যে আমার মায়ের সাথে সাথে বাবা ওই জিনিসটাকে মানে গুরুত্ব দিত যে গান করি। তো সবাই পারিবারিক দিক থেকে বা সামাজিক দিক থেকে সবাই খুবই আদর করত কিছু কিছু বিষয়ের জন্য। এক হচ্ছে পড়াশোনা করতাম, চলাফেরা করতাম খুব অন্যরকমভাবে, যেমন বেয়াদবি করা বা কিছু করা এরকম কিছু ছিল না, সবাই আদর করত। এখনও এলাকায় গেলে সবাই ডাকে বা কথা বলে, সুন্দর ভালো লাগে এই জিনিসগুলো আমার কাছে। তো একটা স্টেজে গিয়ে পড়াশোনা করতে থাকি ক্লাস 9-এ যখন উঠি তখন হঠাৎ করেই শারীরিক প্রবলেম দেখা দেয় আর কি, মানে ডিপ্লোপিয়া হয় ফার্স্টে। ডিপ্লোপিয়া বলতে? ডিপ্লোপিয়া এটা ব্রেনের একটা ইফেক্টের কারণে ডাবল দেখার যে রেটিনার প্রবলেম হয়, মানে একটা বস্তুকে আপনি দুটো দেখি। তো এটা কি হঠাৎ করেই হলো নাকি কোনো ইনসিডেন্ট ছিল? হঠাৎ করে হলো কিনা আমি কিচ্ছু বুঝিনি। আমার আমার মা মানে আমি বাড়িতে ছিলাম, আমার মা বলতেছে কি রান্নাঘরে বসার জন্য, মা একটু কাজে যাবে। তো আমি ওখানে বসছি, মাছ ছোট মাছ রাখা ছিল সামনে। তো আমি হঠাৎ করে কিচ্ছু দেখতেছিলাম না, মানে একদমই মানে পুরা ব্ল্যাক। আমি অবাক যে হঠাৎ করে ব্ল্যাক হয়ে গেল কেন। আমি বলতেছি যা তুমি না এখানে কি রেখে গেছো, আমি তো কিচ্ছু দেখতেছি না। এভাবে হাত দিলাম, হাতটাই দেখি যে না এখানে বটি আছে। পরে মা বললো কি অবাক কাণ্ড, এখানে মাছ রেখে আসলাম, তোরে বসায় রেখে আসলাম, আবার তুই বলতেছস দেখতেছস না। আমি যে না আমি দেখতেছি না কিছু। তো এভাবে প্রায় একদিন গেল। একদিন যাওয়ার পরের দিন থেকে হালকা ঝাপসা আর ডাবল হওয়া শুরু হলো। বাবা সামনে আসতেছে, বলতেছে দেখ এখন ঠিক আছে কিনা, মা সামনে আসতেছে দেখ ঠিক আছে কিনা, কোনোভাবেই ঠিক হলো না। ডক্টরের কাছে নিয়ে আসলো, ওরা ঔষধ দিল। দেওয়ার পরে প্রতি 3 মাস পরে, 3 মাস পরে পরে প্রায় 3 মাসের জন্য আমার একটা ড্রপ নাকি মলম দিত। কখনো মলম কখনো ড্রপ। দেখা যেত যে কি কর্নিয়াগুলো বড় হয়ে যেত, আর কিছু দেখতাম না। ওই সময়টাতে কি ডায়াগনোস করা মানে ধরা পড়েছে যে অসুখটা কি, নাকি এমনিতেই শুধু ট্রিটমেন্ট চলছে? ট্রিটমেন্ট চলতেছে, মানে ডায়াগনোস হচ্ছে যে ডিপ্লোপিয়ার জন্য এটা হয়েছে। আচ্ছা। তো তারপরও ওরা ট্রিটমেন্টটা ঠিকমতো করে নাই, যদি করতো ভালো হইতো কিনা আমি জানি না। তবে লাস্ট এখন যখন 2017-তে যখন ডাক্তার দেখাই, তখন ওরা বললো যে অপারেশন করার জন্য। ঠিক আছে, তো আপনার এটা ধরা পড়লো, তারপরে ধরা পড়ার পরে চিকিৎসা কন্টিনিউ করতেছে, পড়াশোনা ওভাবেই চলছে। কতদিন পর পর বন্ধ থাকে পড়াশোনা, আবার চালায় যাচ্ছি। মানে পড়াও যেত না, মানে পড়াও যেত না, কিছু দেখতাম না আর কি। একদমই খুব ডিফিকাল্ট, খুব ডিফিকাল্ট। আমাকে খাওয়া দিতে হতো অন্যজনের। ও মাই গড। মানে ওটা যখন বড় হয়ে যেত আমি সামনে কিচ্ছু দেখতাম না। আমার চাচাতো বোনরা যখন আমার সামনে আসতো, বলতো যে নুসরাত এটা দেখ কেমন, আমি তখন শুধুমাত্র কান্না করতাম। মানে কিচ্ছু দেখতাম না, যখন আমি এটা দেখবো কিভাবে যে এটা কেমন দেখতে, কারণ ঝাপসা দেখতেছি, পুরা অন্ধকার, মানে খুব খারাপ লাগতো। তারপরে এভাবে গেল। যাওয়ার পরে এক সময় গিয়ে যখন আমি ক্লাস 10-এ উঠলাম, টেস্ট পরীক্ষা দিলাম। টেস্টের পরে আমি সিদ্ধান্ত নিলাম আর চিকিৎসা করব না, কারণ আমাকে তো পরীক্ষা দিতে হবে, কারণ আমি গ্রুপ সায়েন্স নিয়েছিলাম, পড়াশোনা করব, ভালো করে একটা কিছু করব, কারণ আমার বাবার ইচ্ছে ছিল যে মেডিকেলে পড়াবে। তারপরে পড়াশোনাটাও তেমন হয়নি, পরীক্ষাটা দিলাম কোনোভাবে। 3 মাস আর চিকিৎসা করি নাই, না করে 3 মাস পড়াশোনা করে পরীক্ষা দিলাম, রেজাল্ট হলো, ভালো কিছু হয় নাই। তারপরেও বাবা এটাকে মানতে রাজি না যে কীভাবে মানে এত খারাপ রেজাল্ট। একটা মেয়ে ক্লাস 5-এ বৃত্তি পাওয়া, একটা মেয়ে ক্লাস 8-এ ভালো রেজাল্ট করা, একটা মেয়ে কন্টিনিউয়াসলি ভালো ভালো স্টেপে ভালোভাবে আমি তাকে সার্বক্ষণিক টিচার দিয়ে সার্বক্ষণিক পড়াশোনার মধ্যে রাইখা যদি এইভাবে রেজাল্ট খারাপ করে, তাহলে কীভাবে চলবে। কিন্তু আমি ওটা বুঝাইতে পারিনি যে আমার শারীরিক প্রবলেমের জন্য এটা হচ্ছে। আচ্ছা, এটা ফ্যামিলি থেকে বুঝতে ছিল না, মানে আমার বাবা বুঝতে নারাজ। আচ্ছা, মানে বাবা, তার তো আশা ছিল অন্যরকম, কিন্তু এটা সে বুঝতে নারাজ। তারপরেও সে কয়েকদিন পরে আবার ঠিক হলো, কিন্তু আমি বাবার একটা কথা শুনে আমি আর পড়াশোনার প্রতি আর মন ছিল না। আমাকে 2012-তে SSC পাস করার পরে আমাদের এখানে সরকারি কলেজ আছে, ওখানে আমি ইন্টারমিডিয়েটে ভর্তি হলাম। ওখানে দেখা গেল 1 বছর স্টে করার পরে আমি আর ওখানে পড়াশোনাটা কন্টিনিউ করতে পারিনি আমি। আচ্ছা, আমাকে ময়মনসিংহ ভর্তি করা হলো। বললো যে ঠিক আছে, ডক্টর হতে পারো বা না পারো, ওটা হওয়ার দরকার নাই, তুমি এখন এই লাইনে পড়াশোনা করো, তুমি ইঞ্জিনিয়ার হবা। আমি আপনি যেটা বলছিলেন যে পলিটেকনিকে, হ্যাঁ পলিটেকনিক্যাল থেকে ডিপ্লোমা করব, করে তারপর বিএসসিতে যদি ভর্তি হই। তারপরে এভাবে গেল, বিএসসিতে এখানে ডিপ্লোমাতে ভর্তি হলাম সিভিল নিয়ে। ভর্তি হওয়ার পরে ময়মনসিংহ থাকি, একা থাকি। আর ওই যে ক্লাস 9 থেকে আমাকে ডক্টর ঘুমের ওষুধ দেয়, তো ওখানে সবাই দেখতো বাবার সামনে ওষুধগুলো খেতাম, একটা 2-3টা করে নিয়ে এভাবে মাত্রাগুলো বাড়তে থাকে আমার, মানে 1, 2, 3, 4, 5টা করে মাত্রা বাড়তে থাকে। দেখা যায় এক পর্যায়ে 40টা পর্যন্ত চলে যায়, এট এ টাইম 40টা চলে যায়। আমি এই যে ঘুমের ট্যাবলেট এতগুলা খাই, আমার কোনো কাজ হয় না, ঘুম আসে না। শুধুমাত্র একটা নেশার ঘুরে থাকতাম। নেশা বলতে খুব নেশার ঘর, দরজা জানলা সব বন্ধ, কারোর সাথে কথা বলতেছি না, ওষুধগুলো খাইতেছি, কেমন লাগতো, ঘুম লাগতো, আবার সজাগ থাকতাম, কি করব বুঝে পাইতাম না। তো 2013-র মে মাসে আমি একটা রুমে থাকতাম, টেকনিক্যাল কোয়ার্টারের ভিতরে। আমার বান্ধবী ছিল 2 জন, ওরা সরকারিতে পড়ে, আমি আবার প্রাইভেটে পড়ি। তো তো ওরা আবার আমার সাথে থাকে, খুব ভালো ফ্রেন্ড বলতে রুমে যতটুকু থাকা যায়, কিন্তু বাইরে যাওয়া হতো খুবই কম। তো ওখানে আমার এক ফ্রেন্ড, ওদের ফ্রেন্ডের বার্থডে ছিল, আমাকে ডেকে নিল ওখানে। আমি বলছি যে যাব না। এর আগে আমি 5 দিন পর্যন্ত কিছু খাওয়া দাওয়া কিচ্ছু নেই, ঘুম নেই, মানে একদমই টোটালি বন্ধ সব কিছু। তারপর ট্যাবলেট ছিল আর কি, ওই ট্যাবলেটগুলো আমি ওই যে ছেলের বার্থডে ছিল ওর পার্সে পেলাম আর কি, ব্যাগে, কলেজের ব্যাগে। আমি বিষয়টা পরিষ্কার না, আরেকটু পরিষ্কার হতে চাই। ওর বার্থডেতে এক জায়গায় গেলাম, একটা রেস্টুরেন্টে আমাদেরকে সবাইকে ইনভাইট করলো। এই ছেলেটার বার্থডেতে আপনি কেন যাচ্ছেন? এই ছেলেটা কি হয় সম্পর্কে আপনার? ছেলেটা আমার রুমমেটদের ফ্রেন্ড। রুমমেটদের ফ্রেন্ড। ওর ব্যাগে যে ট্যাবলেটটা আছে সেটা আপনি জানলেন কিভাবে? ওর ব্যাগটা থেকে আমার রুমমেট বের করছিল আর কি। আচ্ছা। বলছিল এটা কিসের ট্যাবলেট, ওকে, আর ও বলছিল যে এটার ট্যাবলেট, কিন্তু ওই ছেলে জানতো না যে আমি কন্টিনিউয়াসলি ঘুমের ট্যাবলেট তখনও খাই। তারপর ওর কাছ থেকে মানে ও নাবিয়া, মানে আমার ফ্রেন্ড ছিল, যে সে বললো যে সে যখন শুনলো যে এটা ঘুমের ওষুধ তখন তাড়াতাড়ি করে ওটা ওই ছেলের কাছে দিয়ে দিল, দিয়ে বললো যে এটা সেভ কর, কারণ সাথে প্রবলেম আছে। তো আমি বললাম কিসের প্রবলেম নাবিয়া, তুই এরকম বললি কেন? তো বলতেছে না কোনো প্রবলেম নাই, এটা সেভ করতে বলছে ওকে। তো আমি কি করছি, এক পর্যায়ে ওর কাছ থেকে ওটা টেবিলে ছিল, হাত ধুইতে গেছে, খাওয়া দেয়, তো আমি ওখান থেকে নিয়ে আমার পার্সে নিলাম। আমার তো ঘুম কোনোভাবেই আসতেছে না, বাসায় আসলাম, আসার পর ওটা খাইলাম, প্রথম 5টা খেলাম, খেয়ে শুইছি, ঘুম আসতেছে না। তারপর সব যতগুলো ছিল এখানে 12টা না কয়টা ট্যাবলেট ছিল, সবগুলো খাইলাম আমি। খাওয়ার পরে ওরা প্রাইভেটে চলে গেছে, আমি রুমে একা, দরজা ভিতর দিয়ে মারা ছিল না, কারণ আমি তার আগেই ঘুমিয়ে পড়ছিলাম। তো ওরা এসে দেখে কি যে আমি বালিশ ছাড়া বিছানার মধ্যে শুয়েছি। তো অনেক ওরা বের হয়ে গেছে 4টার দিকে, আসছে 6টার দিকে, তখন এসে দেখে যে আমি শুয়ে থাকার পরে আমাকে আমার আরেকটা ফ্রেন্ড ছিল যে আমার রুমমেট, ও আমাকে মাথার নিচে বালিশ দিছে, বুঝতে পারে নাই যে আসলে কি হয়েছে, ও ভাবছে আমি ঘুমাচ্ছি, আর ডাকতেছে যে নামাজ পড়ার জন্য, মাগরিবের নামাজ পড়ার জন্য, কারণ দেখা যেত কি 3জন একসাথে নামাজ টামাজ পড়তাম, ও একসাথে খাওয়া দাওয়া ঘুম সব কিছুই কন্টিনিউ ছিল, কারণ একই ব্যাচের ছিলাম, তো সমস্যা হতো না। তো ডাকতেছে নামাজের জন্য, পরে বুঝতে পারছে যে আসলে কি প্রবলেম, দেখে যে মুখ নীল হয়ে একদম খুব খারাপ অবস্থা, বমি করছি, যে পরে ওটা দেখছে যে বমি করছি, নিচে বমি, ঘুমের মধ্যেই এভাবে বমি হয়েছে, দিনের মানে সন্ধ্যাবেলা আর কি। তো সন্ধ্যাবেলায় আপনি কেন এই স্লিপিং পিলগুলো খেতে যাচ্ছেন? আমি স্লিপিং পিলগুলো সন্ধ্যাবেলায় খাইনি, খাইছিলাম দুপুরবেলায় ওখান থেকে এসে, ঘুমানোর জন্য, কারণ এর আগে 5 দিন ঘুম হয়নি। ওকে। আর ঘুম না হইলে দেখবেন কি যে খাওয়া দাওয়া ঠিক মতো হয় না, সবকিছু এলোমেলো হয়ে যায়, একদম এলোমেলো হয়ে যায়। তারপরে ঘুম হয় না, খাওয়া দাওয়া হয় না, তারপর আমি ঘুমাবো বলে ওই ট্যাবলেটগুলো খাইলাম। আমি ভাবছি যে আগে যেরকম কন্টিনিউ খাই তার জন্য মনে হয় প্রবলেম হবে না, আমি ঘুমাইতে হয়তো ঘুম একটু হবে, কারণ পাওয়ার যেহেতু বেশি। তারপরে ঘুম হয় নাই, বরং অসুস্থ হয়ে গেলাম, হসপিটালে নেওয়া হলো, ভর্তি হলাম, ভর্তি রাখলো। সবাই যে প্রশ্ন করতেছে, কোনো প্রশ্নের উত্তর পায় না আমার কাছ থেকে, কারণ আমি তো অন্য কোনো কারণে আমি খাই না এটা যে প্রশ্নের উত্তর পাবে আমার কাছ থেকে। তারপরে এই ঘটনা শেষ, আমি ঠিকমতো চলতেছি, আবার লাইফ লিভ করতেছি। একটা সময় এসে আবার কি প্রবলেম হয় জানেন, মানে হঠাৎ করে আমার প্যারানর্মাল প্রবলেম হয়ে যায়। অবাক লাগে আমার কাছে যে প্যারানর্মাল কেন হলো আমার, মানে মানসিক প্রবলেমে। আচ্ছা। মানে আমাকে দেখা যাচ্ছে যে ধরে রাখা যাচ্ছে না, আমার কিছু মনে থাকতেছে না, 3-4 দিন পরে আমার সেন্স আসতেছে যে সাইকিয়াট্রিক প্রবলেম। হ্যাঁ, 3-4 দিন পরে আমি বলতে পারতেছি যে আসলে আমি কে, কিন্তু এই যে চিকিৎসা করাচ্ছে এখন, ইন দ্য মিন টাইম কোনো মনোচিকিৎসকের কাছে যাওয়া বা কারো কাছে যাওয়া না, এরকম কিছু হয়নি, কারণ গ্রামে তো আমি এখান থেকে আমাকে গ্রামে নেওয়া হয়, অনেক প্রবলেম হয় ওখানে। তারপরে এরকম অসুস্থ থাকার পরে আবার লাইফটা ঠিক মতো চালাচ্ছিলাম, পড়াশোনা করতেছি, পরীক্ষা দিচ্ছি, রেজাল্ট ভালো হচ্ছে। আবার আমি একটা জিনিস, পরীক্ষার মধ্যে ফার্স্ট ক্লাস ছিল আমার রেজাল্টগুলো, যতগুলো পরীক্ষা দিলাম ফার্স্ট ক্লাস, কখনো খারাপ হয়নি, কারণ আমি চাইতাম কি যে রেজাল্টটা ভালো হোক। আচ্ছা। পড়াশোনাটা ঠিক করতাম। তো ওই যে একঘেয়েমি ব্যাপার থেকে আবার আমি এখান থেকে চলে যাওয়ার পরে, এই ঘটনার পরে যখন আমি ঘুমের ট্যাবলেট খেয়ে যখন হসপিটালে যাই, তখন আমাকে বাসার আঙ্কেলে বলে যে তুমি এভাবে অসুস্থ হয়ে পড়লে তোমাকে এখানে দেখাশোনাটা করবে কে, আর এখানে তো একটা প্রবলেম, তুমি এখানে থাকবা, লোকেরা আশেপাশে লোকেরা খারাপ বলবে, আমাদের বলবে যে মেয়েটা এরকম করতেছে, পাগলামি করতেছে, অথচ তারা তো বুঝবে না যে তোমার প্রবলেমটা কি। এবং ঠিক আছে সমস্যা নেই, আমি এখানে থাকবো না, আমি হোস্টেলে চলে যাচ্ছি। এই বলে আমি আমার কলেজ হোস্টেলে উঠলাম। ওঠার পরে ওখানে কেউ নাই, কারণ আমার পাঁচতলায় থাকতো সব উপজাতি মেয়ে নার্সিংয়ের, আর আমি ছয়তলায় থাকি। ছয়তলায় শুধুমাত্র আমরা দুইজন, এত বড় হলরুম দুইটা, তার মধ্যে দুইজন, আমি আর নার্সিংয়ের আরেকটা মেয়ে মুসলিম। তো দুজন থাকি, ওর মতো ক্লাসে চলে যায়, আমি আমার মতো আবার একঘেয়েমি লাইফ, ফেসবুকিং সারাদিন, ফেসবুকিং কারোর সাথে। তো কারণ লাইফে তো আমার কোনো বন্ধু নাই, এছাড়া আমার কোনো বন্ধু নাই, ফেসবুক ছাড়া আমার কোনো বন্ধু ছিল না। তারপরে ওখান থেকে একটা ছেলে ছিল, নাম আসিফ। ওকে, আমরা এইখানে একটা ছোট্ট বিরতি নিতে চাই। ঠিক রাত 12টায় আমরা ফিরব। আপনারা শুনছেন জীবন গল্প, আমার সঙ্গে আমি আরজি কিপ্রি আপনার সঙ্গে রয়েছি ঢাকা এফএম এ সারা দেশব্যাপী। এবং এই অনুষ্ঠান চলাকালীন সময়ে আমরা পুরো অনুষ্ঠানটি আপলোড করি আমাদের ইউটিউব চ্যানেলে। আমাদের ইউটিউবের ঠিকানা www.youtube.com/dfm904। প্লিজ ওখানে গিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশাপাশি যেই নোটিফিকেশন যে বেল বাটনটি আছে সেটা অন করে দেবেন। এতে করে আমরা কোনো নতুন এপিসোড সেখানে আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি আপনার মোবাইলের মাধ্যমে জানতে পারবেন। সো চলে আসুন আমাদের চ্যানেলটিতে, এবং ওখানে আমাদের যাবতীয় জীবন গল্প এবং সিক্রেটস অনুষ্ঠানের প্রত্যেকটি এপিসোড কিন্তু ওখানে আছে ধারাবাহিকভাবে, আপনি চাইলে ওখান থেকে ডাউনলোড করতে পারেন। আমি ফিরে আসছি মাত্র কয়েক মিনিট পর, ঠিক রাত 12টায়। জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়। জীবন গল্প। লাভ, হেট, চ্যালেঞ্জ, মোটিভেশন, লাইস, ট্রুথ, ইম্পসিবল, ভার্চু, morality, something beyond entertainment. Welcome to my stage of reality. Stay tuned Sunday and Wednesday with me, RJ Kebria, only on Dhaka FM 90.4. Jibon Golpo, Jibon Natoker Cheo Natokiyo। স্বাগত আরও একবার প্রিয় শ্রোতা, শুনছেন জীবন গল্প ঢাকা এফএম 90.4-এ। আমি আরজি কিবরি আপনার সঙ্গে রয়েছি। নুসরাত, আমরা আবারও ফিরি। ফেসবুকে ইন দ্য মিন টাইম কারোর সঙ্গে আপনার পরিচয় হচ্ছিল একদম ইনিশিয়ালি? হ্যাঁ, তো এভাবে কথাবার্তা হতো, জিজ্ঞাসা করতো সবসময় যে কী করতেছি না করতেছি এগুলা। কী নাম যেন ছিল ছেলেটার? ছেলেটার নাম ছিল আসিফ। আসিফ, ওকে। তো তারপরে ও আমার কাছে পরিচয় দিছিল যে সে সেনাবাহিনীর ক্যাপ্টেন। আচ্ছা। তো আমি বলতাম যে আসলেই কি তোমার ক্যাপ্টেন, তোমার র্যাঙ্ক বা তোমার কোর কোথায়, কোর কত, এগুলো জিজ্ঞাসা করতাম। তখন সে হাইড করতো আর কি। আচ্ছা। তো এমনিতে কি প্রোফাইল দেখে বোঝা যাচ্ছিল যে ও আর্মিতে কাজ করে বা এরকম? হ্যাঁ, আর্মিতে কাজ করে তা বোঝা যেত, কিন্তু আসলেই যে সে ক্যাপ্টেন সেটা আমি কনফিউশনে ছিলাম। তারপরে তো এভাবে তার সাথে আমার ফার্স্ট মিট হয়। সে আমি হোস্টেলে, তো সে আমাকে ফোন দিয়ে বলে যে সে আসবে। আমি বলি যে না, তোমার আসার দরকার নেই। কতদিন কথা চলার পরে আপনার সাথে দেখা করতে চায়? এক বছর কথা বলার পরে সে আমার সাথে দেখা করতে চায়। তো সে আমার সাথে ফার্স্ট মিট করে, আমার শহরে আসে, আমি যেখানে পড়াশোনা করি। তো আসার পরে দেখা হয়। দেখা হওয়ার পরে তার সাথে আমার যেরকম ভাবে, আমি যদি ভুল করে থাকি, মানে ফার্স্ট মিটে আপনাদের মধ্যে এমন একটা সম্পর্ক যায় সেটা আসলে উচিত ছিল না, বিষয়টা এরকম। আচ্ছা, তো এই সম্পর্কে কি এটা কি হঠাৎ করে হয়ে গেল, না আপনাদের মধ্যে এক বছর আসলে এই ধরনের কথাবার্তাই হতো? আমাদের মধ্যে এরকম কোনো কথাবার্তা হয়নি আগে। আপনি চাইলে সিচুয়েশনটা অ্যাভয়েড করতে পারতেন। অ্যাভয়েড করতে পারতাম, কারণ আমি অ্যাভয়েড করছি। আমি যথেষ্ট চেষ্টা করছি যে আমি ওর সাথে এরকম সম্পর্কে জড়াবো না বা জড়াতে চাই না, কিন্তু অ্যাক্সিডেন্টালি এরকম একটা পর্যায়ে একটা আমার যখন যে বয়সটাতে তার সাথে রিলেশনটা হয় তখন আমার এতটা বোঝার মতো ক্ষমতা বয়স ছিল না। তারপরে ওর সাথে এরকম অনৈতিকভাবে যেভাবে হোক হয়ে গেল। তারপরে ও এখান থেকে চলে যাওয়ার পরে আমি চেষ্টা করি সম্পর্কটাকে টিকিয়ে রাখার জন্য, অনেক চেষ্টা করি, তারকে আমি ফোন দিই। সে ওখান থেকে যাওয়ার পরেই সে আমার সাথে কথা বলা বন্ধ। ও চেঞ্জ হয়ে যায় পুরোপুরি, চেঞ্জ পুরো চেঞ্জ। তারপর আমি বলি কি যে তোমার প্রবলেমটা কোথায় আমাকে শেয়ার করো না, সে বলে আমি আইসিইউতে ভর্তি, আমার ব্রেনে প্রবলেম, আমার ব্রেনে রক্তক্ষরণ হয়, এই সেই আপনাকে অ্যাভয়েড করছে। হ্যাঁ, অ্যাভয়েড করতেছে। আমি বললাম যে ব্রেনে রক্তক্ষরণ হয় অথচ তুমি ফেসবুকে কিভাবে সম্ভব? বলছে আমি তো আইসিইউতে ভর্তি। তারপরেও বুঝতে পারলাম যে সে আমার সাথে এরকম একটা চিটিং করলো। তারপরে গেল এরকম এক বছর যাওয়ার পরে আমার সাথে তারপরে আবার আমার পরিচয় হয় আরেক ছেলের সাথে, ওই ফেসবুকেই। সে কলকাতায় থেকে পড়াশোনা করে, নিফাতে ফিল্ম ডিরেকশন নিয়ে পড়াশোনা করতো। বাংলাদেশের ছেলে। আচ্ছা, আমি নাম না বলি কারণ ওর বাবা একজন পরিচালক। ঠিক আছে, সমস্যা নেই। হ্যাঁ, দেখা গেছে কি যে ওর সাথে আমার খুবই ভালো বন্ধুত্ব, কিন্তু ছেলেটা ছিল নেশাখোর। আচ্ছা, আপনি বুঝলেন কিভাবে? নেশাখোর বলতে সে আমাকে বলতো। আচ্ছা, আর অলওয়েজ তার কর্মকাণ্ডই ছিল এরকম, বুঝতাম যে, কারণ সবসময় হোয়াটসঅ্যাপ, ভাইবার বা ইমো, এগুলাতে মেসেঞ্জারে ভিডিও কল, অডিও কল সবসময় কথা হতো। তো তো দেখতে পারতাম বা বুঝতেই পারতাম, বুঝতে পারতাম যে রং। আর ও নিজেও বলতো যে আমি এরকম। আমি চেষ্টা করতাম যে ওকে মেন্টালি একটু ওই দিক থেকে আনার জন্য। ইন দ্য মিনটাইম আপনার সঙ্গে আসিফের সম্পর্ক শেষ। ওকে, তো ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে ভার্চুয়াল বলয়ের যে রিলেশনশিপগুলো, এগুলো খুব দ্রুত গতিতে মানে কাছাকাছি চলে যাওয়া যায় এবং আবার খুব দ্রুত গতিতে অ্যাভয়েডও করা যায়। তো তুই তুই করে সম্পর্ক ছিল। বলতাম যে এরকম করাটা ঠিক হচ্ছে না। তো আমাকে বলতো তুই ঘুমের ট্যাবলেট নিস কেন? আমি বলতাম যে এটা তো আমার একটা মানে আমার ঘুম হয় না বা আমার এটা অভ্যাস হয়ে গেছে, আর আমি তো তাছাড়া অন্য কিছু নিচ্ছি না, আমার কোনো প্রবলেম নেই। তখন আমাকে সাজেস্ট করতো যে দেখ এটা খাস না, খেলে এরকম প্রবলেম হবে, তোর শারীরিক প্রবলেম হবে বা তোর মানসিক সমস্যা হয়ে যেতে পারে। তো ওর কথা শুনে আমি আমার ঘুমের ট্যাবলেট খাওয়া ছেড়ে দিতে পারছি। তারপর ও বাংলাদেশে আসে, ফার্স্ট মিট হয় আমাদের ঢাকায়। তো ওর সাথে ফার্স্ট মিট হওয়ার পরে আমার সম্পর্কটা কি ফ্রেন্ডশিপের জায়গাতে ছিল নাকি এক্সট্রা? প্রথমে ফ্রেন্ডশিপের জায়গাতে ছিল। আমি আমার জায়গা থেকে ওকে খুবই পছন্দ করতাম কারণ ও লেখালেখিটা খুব ভালো করতো। আচ্ছা, তো ওই জায়গা থেকে আমি ওকে খুব ভালোবাসতাম এবং খুব ভালো জানতাম এবং খুব ভালো বন্ধু মনে করতাম। তো বাংলাদেশে আসার পরে যা শুরু হয়, প্রথম দেখা হওয়ার আগে ও আমার কাছ থেকে বিভিন্নভাবে টাকা নেওয়া শুরু করে। জাস্ট টাকাগুলো যে নিত আমি বুঝতে পারতাম যে আসলে নেশা করার জন্য নিচ্ছে। আমি দিতাম কারণ জানতাম কি যে বাসায় চিল্লাপাল্লা করতেছে, ভাঙচুর করতেছে, খুবই বাজে অবস্থা আর কি। তো আমি বলতাম যে একটা ছেলে এরকমভাবে বাসায় ভাঙচুর করবে, তার বাবা মা দিচ্ছে না, তার নিজ এই ছেলেটার জন্য বাসার লোকগুলো, এতগুলো লোক সাফারার হবে, এটা কি করে সম্ভব? তাহলে আমি তো এখানে একা থাকি, আমার তো লিমিট খরচ, আমার হাতে তো টাকা থাকে। তো আমি ওরে দিয়ে দিতাম, বলতাম যে ঠিক আছে তুমি আমার কাছ থেকে নাও, আমি তোমাকে দিচ্ছি। ও পরবর্তীতে যখন আমার কাছ থেকে একবার, দুইবার, তিনবার নিল, তখন থেকে দেখা যায় যে ও নিজেই আমার কাছে চাওয়া শুরু করলো যে আমার এত টাকা লাগবে, কিন্তু বিভিন্ন ওয়েতে। ও বলতো যে আমাকে আজকে থানায় ধরে নিয়ে গেছে, আমার এত টাকা লাগবে, আমাকে ছুড়াইতে হবে, বাবা শুনলে হার্ট স্ট্রোক করবে, মা শুনলে এরকম হবে। তখন আমি কি করতাম, আমার কানের অর্নামেন্টস বিক্রি করছি, আবার আমার ফোন বিক্রি করছি। বাই দ্য ওয়ে, তার মানে বিষয়টা এরকম যে ততদিনে আসলে বন্ধু নেই বিষয়টা, কারণ বন্ধুর জন্য এত কিছু করে না আসলে, মানে আপনি নিশ্চয়ই তাকে এক্সট্রাঅর্ডিনারি ফিল করতেন। এক্সট্রাঅর্ডিনারি ফিল করতাম তাকে। ওকে, তারপরে সে কলকাতায় চলে যায়। চলে যাওয়ার পরে তার মার সাথেও আমার কথাবার্তা হয়, তার মা আমাকে খুব ভালো জানে। এক সময় ও কলকাতা থেকে আসার পরে ওর মা আমাকে বলছে তুমি একা একা থাকো, শুনছি তুমি অসুস্থ থাকো, তুমি একবার এসে আমাদের এখানে ঘুরে যাও। বললাম যে এত দূরে? ঠিক আছে আমি দেখবো আন্টি, আমার পরীক্ষা চলতেছে। না না না, ও তো আমার দেশের ছেলে। আচ্ছা, বাংলাদেশের ছেলে। ওদের বাড়ি কোথায় ছিল? কুমিল্লাতে। আপনি তো নেত্রকোনায়। হ্যাঁ। আচ্ছা, তো ওখান থেকে আমার পরীক্ষা চলতেছিল, আমি আবার ইন্টারমিডিয়েট দিচ্ছিলাম। তো ও আসছে বাংলাদেশে, একটা সুযোগ যে ওর সাথে দেখা হবে। তো গেলাম, যাওয়ার পরে মার সাথে কথাবার্তা হলো, ওর ফ্যামিলিতে একটা ভালো জায়গায়, মানে একটা ভালো পজিশনেই ছিলাম যে ওর মা আমাকে খুব স্নেহ করতেছে, বা ওর বোন, ওর বাবা, ওর ভাই, ছোট ভাই। হঠাৎ করে আমার আর ওর মধ্যে ক্লোজলি একটা রিলেশন চলে যায়, তো ওর মা ফার্স্ট রিলেশনশিপে যেই ভুলটা ছিল সেকেন্ড রিলেশনশিপে ওর সাথে সেকেন্ড দেখা হওয়ার পরে ওর সাথে ক্লোজলি আবার আমার রিলেশন ক্লোজ রিলেশনে চলে যাই। আচ্ছা, সো আপনার এই জায়গা থেকে এটা আপনি বলছেন যে ইনসিডেন্টালি এই জিনিসটা হয়ে গেছে, তারপর হয়ে গেছে। সে আমাকে মেন্টালি সাপোর্ট করলো, আমাকে বললো যে দেখ এটা আমাদের যখন বিয়ে হবে তখন হয়তো এই জিনিসগুলো মনে পড়লে। এই বিয়ের ব্যাপারটা এসেছিল আপনাদের লাইফে? না, এই ঘটনার পরে। এই ঘটনার পরে। আচ্ছা, তারপরে ওখান থেকে ওদের বাসায় ছিলাম 3 দিন। 3 দিন থাকার পরে আবার আসলাম আমার এখানে। ও আবার মেন্টালি সাপোর্ট দেয়, বলে যে দেখ আমাদের মধ্যে যেহেতু এরকম ক্লোজ হয়ে গেছি আমরা, তখন আমাদের মধ্যে বিয়ে হওয়ার পরে হয়তো দেখ এইগুলো ঘটনাগুলো মনে পড়লে আমরা হাসবো, কারণ অতীত কখনো কখনো হাসায় আমাদের, অতীতগুলো হয়তো আমাদের হাসাবে যে এরকম প্রবলেম হয়েছে। একটা বিষয় আমাকে একটু বলেন, এতগুলো যে বিষয় আপনার জীবনে চলে আসছে র্যান্ডমলি আসছে, আপনি একটা বাসায় গিয়ে 3 দিন থাকছেন, এটা কি আপনার ফ্যামিলি জানতো? যেহেতু আপনার ফ্যামিলি আপনার ব্যাপারে অনেক বেশি কনজারভেটিভ ছিল আমি যতদূর জানি। শুধুমাত্র আমি আমার মার কাছে সবকিছু শেয়ার করতাম, আমার মাকে বলতাম যে আমার মা আমি এই জায়গায় যাচ্ছি, মা না করতো। ওকে, তারপর ওর সাথে ও আপনাকে বলে যে এটা বিয়ের পরে এটা ফান হবে, বিয়ের পরে এটা ফান হয়ে যাবে বা মনে পড়বে আমাদের, তখন হাসি পাবে। আমি বললাম যে ঠিক আছে, আচ্ছা জিনিসটা মেনে নেওয়া যায়, কারণ আমার যেহেতু তোমার মা আমার গুরুজন, আমাকে শাসন করতেই পারে, আমি কিছু মনে করিনি। আমার ভালো লাগছে, আমার মাও যদি এরকম এই জায়গাটাই থাকতো হয়তো আমার মা এরকম শাসন করতো, আমার বাবা যদি এই জায়গাটাই থাকতো। মানে বিষয়টা কেন্দ্র করে আপনাদেরকে শাসন করা হয়, মানে আপনাকে শুধু শাসন করে নাকি ওকেও করে? আমাকে তেমন কিছু বলা হয়নি, শাসনটা ওকে করা হয়, কিন্তু আমার সামনে যেহেতু ওকে আমার সামনে শাসন করা হয় সেহেতু আমার জিনিসটা আমারও লাগে যে আমি তো সামনে ছিলাম, কারণ যেহেতু দুজনের ধারায় একটা ইনসিডেন্ট ঘটলো সেহেতু আমরা দুজন সাফারার এবং আমরা দুজনেই অপরাধী এবং শাস্তিটা আমাদের দুজনেরই। হ্যাঁ, এবং যা বলা হচ্ছে সেগুলো সবগুলো আমাদের দুজনের জন্য, একার জন্য হতে পারে না। তো আমি মেনে নিলাম, আমি বললাম যে ঠিক আছে আমি তোমার মাকে সাপোর্ট করি, ঠিক আছে আমি দেখবো আমি তোমার মাকে হ্যান্ডেল করা যায় কিনা বা তুমি তোমার দিক থেকে তোমার পরিবারকে হ্যান্ডেল করার ট্রাই করো। তো বললো যে ঠিক আছে, এই কথা বলে আমাদের মধ্যে ওরকম রিলেশনটা কন্টিনিউ হচ্ছে। তো আমি বাড়িতে, আমার পরীক্ষা শেষ, সেখানে আমি চলে গেলাম আমার দেশে। যাওয়ার পরে আমার ফ্যামিলি থেকে আমাকে মানে একটু আমার বাবা একটু আবার অন্যরকম হয়ে গেল হঠাৎ করে, কি জন্য জানি না, মানে আমি আমার বাবার সাথে কি ঘটনার জন্য আমি জানি না কেন হঠাৎ করে আমি আমার দেশ ছেড়ে, আমি আমার পড়াশোনার জায়গা ছেড়ে সব কিছু ছেড়ে আমি ঢাকাতে চলে আসলাম। ইভেন আমার এইটুকু মনে আছে যে আমি বাড়ি থেকে যখন চলে আসতেছি আমার মা পিছনের দিকে তাকাইছে, আমি কথা বলি নাই আমার মার সাথে। মানে হঠাৎ করে আমি কি মেন্টালিটি নিয়ে আমি হঠাৎ করে আমার মার সাথে এরকম রাগ করলাম, বাবার সাথে এরকম রাগ করলাম। একটা বছর আমি বাড়ি থেকে বাইরে, আমি কারোর সাথে কথা বলিনি। আমার মার সাথে কথা হতো মাঝে মধ্যে, কিন্তু আমি দুইটা ঈদ আমি বাইরে করছি আমার ফ্যামিলি ছাড়া, একা একা। আমি এটা মনে পড়বে আমার সারা জীবন যে আমি আমার বাবার সাথে কথা বলিনি, আমার বাবারে বাবা বলে ডাকিনি, আর সেই বাবা আমাকে অসুস্থ অবস্থায় আমাকে ঢাকায় চিকিৎসা করে আবার বাড়িতে নিয়ে গেছে। আর সেই বাবা আমি একটু অসুস্থ থাকলে, মানে আমি একটু অসুস্থ থাকলে প্রচুর কান্নাকাটি করবে, দেখবেন যে সে তার মধ্যে নাই, আমি মনে হয় যে তার লাইফের একটা অংশ। বাহ, হ্যাঁ। তারপরেও ফ্যামিলিতে একা একা আমার বোরিং লাগতেছে, আমি ভালো লাগতেছে না, আমি থাকবো না। আমার পরিচিত একজন ছিল, তার সাথে যোগাযোগ করলাম, যোগাযোগ করে আমি চলে আসলাম ঢাকায়। ঢাকায় এসে একটা জব নিলাম প্রাইভেট আইটি ফার্মে, মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে কাজ করলাম অনেকদিন। পড়াশোনা কি তখন কমপ্লিট নাকি? না না, আমার পড়াশোনা তখন কন্টিনিউ চলতেছে। ওকে, আমি এখানে চলে আসার পরে এখানে জব নিলাম, জব নেওয়ার পরে কাজ করতেছি কন্টিনিউ। আবার আরেকটা ঘটনা ঘটে যায় এর মধ্যে। আমি তখন বাড়ি থেকে যখন বেরিয়ে আসি তখন আবার আমি যে অ্যালবামে গান করি, মিক্সড অ্যালবামে। তো আমার মিক্সড অ্যালবামে আমি আবার জব নেওয়ার সময় আমার অফিসে বলে নিই যে স্যার আমি গান টান করি, আমাকে মাঝে মাঝে ছুটি দিতে হবে বা আমার যখন স্টুডিওতে যেতে হয় আমাকে আমাকে যখন আমার শিডিউল থাকে আমাকে ছুটি দেবেন। তো ওরা বলে যে ঠিক আছে যাও, তুমি যেহেতু গান করো আমাদের অফিস থেকে তোমাকে যতটুকু ফেসিলিটি দেওয়া প্রয়োজন আমি তোমাকে ততটুকু ফেসিলিটি দেব। তো ওরা আমাকে যথেষ্ট হেল্প করে। আমার যখন ফার্স্ট রেকর্ডিংয়ের ডেট ছিল আমি অফিস থেকে ছুটি নিয়ে যাই। তো ছুটি নিয়ে যাওয়ার পরে ওখানে যার সাথে আমার অ্যালবাম গান করি তার রাত হয়ে যায় অনেক, মানে প্রায় 2টা বেজে যায় স্টুডিওতে রাতে। তো আমি বলছি এখন তো আমি যে বাসায় থাকি গেট লাগাই দিছে, এখন আমি বাসায় যাব কী করে, কারণ বাসায় যাওয়া সম্ভব না। তো বলতেছে আমার মা বাসায় নেই, তুমি যদি চাও তাহলে আমার বাসায় যেতে পারো, আমার বাসায় একটা বোন আছে থাকে আর কি। আপনি কার কথা বলছেন? মানে এই যে ইন্ডিয়াতে পড়াশোনা করেন? না না, তাহলে তখন তো ওর সাথে আমার রিলেশনশিপটা ক্লোজ কেন হলো? ক্লোজ হঠাৎ করে, ওই ছেলে আমার সাথে হঠাৎ করে কথাবার্তা বন্ধ। সেকেন্ড টাইম সেম ইনসিডেন্ট, মানে বন্ধ বলতে আমি যখন ওই অফিসেও জব করি তখনও আমি ওকে টাকা পাঠাইছি। আচ্ছা, মানে আসলে ওর সাথে আমার সম্পর্কটা ক্লোজ হয় কেন আমি নিজেও জানি না, কারণ ওকে যখন আমি বলতাম যে আমি তোমাকে একটু দেখবো, তুমি একটু আসো, বা আমার তোমাকে দেখতে খুব ইচ্ছে করতেছে, তুমি একটু আসো, তখন ও আমার কাছ থেকে টাকা নিত বারবার যে আমি আসতেছি, কিন্তু আসতো না, অকারণে গ্যাঞ্জাম করতো। তখন এইগুলা থেকে এগুলো আমি আপনি কার বাসায় যাওয়ার কথা বলছেন? এই ছেলেটাকে, আমি যার সাথে গান করছি আর কি। ও গান করেছেন যার সঙ্গে, তার সঙ্গে কোথাও একটা ফাংশন শেষ করে তার বাসায় থাকার কথা। কারণ আমরা এখান থেকে একটা বিরতি নেব প্রিয় শ্রোতা, ছোট্ট একটা বিরতি মাত্র কয়েক মিনিটের, এরপর আমরা আবারও ফিরে আসছি জীবন গল্পে। আশা করছি আমাদের সাথেই থাকবে, নুসরাত রয়েছে আজকে আমাদের সঙ্গে, এবং ফার্স্ট আওয়ারের প্রথম আধা ঘন্টা মতন আমাদের সঙ্গে ছিলেন জামান। আজকে দুজনের আসলে জীবনের গল্প, আর কোনটা আসলে আপনার কাছে আপনার মেসেজের জায়গা থেকে উপকারী হবে সেটা আপনি নির্ধারণ করবেন। এই ফাঁকে প্রিয় শ্রোতা আপনাদের সবাইকে জানিয়ে রাখছি, ইতিমধ্যেই শুরু হয়েছে রেডিও আম্বার 102.4 FM আমার একটি নতুন শো, যে অনুষ্ঠানটির কথা হয়তো বা অনেকেই জানেন, মাইক্রোফোন টেস্টিং 1024, যেখানে বাংলাদেশের ছড়িয়ে ছিটিয়ে থাকা অসম্ভব প্রতিভাবান শিল্পী যারা আছেন, যারা কোথাও কোনো ফ্লোর পান না কিন্তু খুব ভালো গান, তাদের সুযোগ ঘটছে একটা অনুষ্ঠানে একটা এপিসোডে নিজেকে প্রকাশ করবার। আপনি যদি খুব ভালো গান করেন এবং আপনি যদি মনে করেন এই অনুষ্ঠানটিতে আপনি অংশগ্রহণ করবেন, তাহলে এই নাম্বারটিতে ফোন দিতে হবে, এবং নাম্বারটিতে ফোন দিয়ে ফোন থেকে আপনি যে নির্দেশনা পাবেন সেই অনুসারে আপনি কাজটি করবেন। ফোন নাম্বারটি হচ্ছে 09611001024। আমি বাংলায় বলছি এবং ধীরে ধীরে বলছি, 09611001024। এই নাম্বারটিতে ফোন দিয়ে আপনি নির্দেশনা অনুসারে আপনি কাজটি করবেন। আর এমনও হতে পারে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সারা বাংলাদেশ আপনাকে অন্যভাবে চিনবে। সো অপেক্ষা করছি আপনার কলের। জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়। জীবন গল্প। লাভ, হেট, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome to my stage of reality. Stay tuned Sunday and Wednesday with me, RJ Kebria, only on Dhaka FM 90.4. Jibon Golpo, Jibon Natoker cheo natokiyo. স্বাগত আরও একবার, শুনছেন জীবন গল্প আরজি কিবরিয়ার সাথে ঢাকা এফএম 90.4-এ। আর যারা এই অনুষ্ঠানে যোগ দিতে চান, আসতে চান জীবন গল্প নিয়ে, তারা আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09611904904। আমি আবারও বলছি, 09611904904। ওকে নুসরাত, আমরা যেখানটায় ছিলাম, ওর এখানে গেলাম, যাওয়ার পরে ওখানে স্টে করলাম। স্টে করার পরে জানি না আসলে ওটাকে আমি ভালোবাসা বলবো না কি বলবো। ও আপনাকে কি বলে ইনভাইট করেছিল যে বাসায় কেউ নেই, সো ইউ ক্যান স্টে উইথ মি? কারণ যেহেতু তোমার বাসায় তুমি যেতে পারবে না, সো আমার বাসায় থাকতে পারো। বাট উনি বলেছিল যে আমার বাসায় কেউ নেই বা না, এরকম কিছু বলেনি। ও বলছে যে ওর বাসায় বোন আছে, ওর বাসায় বোন ওকে ওকে ভাই রাখে, ওর বাসায় থাকে সাবলেট ভাড়া, ওর বাসায় বোন আছে, ও তাই বাসায় যাইতে বলছে। কিন্তু আমি যাওয়ার পরে দেখি যে কেউ নেই বাসায়। অ্যাটলিস্ট আমরা দুজন ছিলাম রেকর্ডিংয়ে, একটা ছেলে আরেকটা ছেলে ছিল, গান করলো, ও ছিল আর আমি ছিলাম। তো আমাদেরকে নিয়ে গেল বাসায়, কিন্তু গিয়ে দেখি যে ওই মেয়ে নেই। আমাদেরকে বলতে আপনার সঙ্গে আরও একজন ছিল? আরও একজন ছিল। ওকে, পরে আমি বললাম যে তাহলে তোমার বোন কোথায়, যেহেতু তুমি বলছিলা যে বোন আছে বাসায়, তো আমি থাকবো কীভাবে? বলছে সমস্যা নাই, তুমি এখানেই থাকতে পারো। তো থাকার পরে ওর সাথে ফার্স্ট যখন থাকি কোনো প্রবলেম হয় না, না থাকার পরে ও আবারও যখন, তো সেকেন্ড টাইম যখন বয়স দিতে যাই তখন সেই রাতের বেলায় শিডিউল রাখে। আমি বারবার বলছি যে দেখো রাতের বেলায় শিডিউল রেখো না, কারণ আমার বাসার দরজা আমার বাসার গেট লাগায় দেয়, আমি রাতে 11টার পরে আমার বাসায় ঢুকতে পারবো না। ও বলে যে সমস্যা নেই, তুমি যদি সমস্যা হয় আমার বাসায় তো থাকতেই পারবা, তোমার কি কোনো প্রবলেম হয়েছে তুমি যে সেদিন থাকলা? আমি বললাম যে না, কোনো প্রবলেম হয়নি, তবে থাকাটা ঠিক হচ্ছে না। বেসিক্যালি হি ওয়াজ আ মিউজিক প্রোডিউসার অর সামথিং লাইক দিস। না না না, তাহলে উনি কে ছিল? ও আমার সাথে গান করছে। আচ্ছা, তো যেহেতু কো আর্টিস্ট ছিল তো সেহেতু ও আমার সাথে স্টুডিওতে যায়, তো ওর বাসায় আবারও গেলাম। তো যাওয়ার পরে আবার সেই আমি যেটা বুঝতে পারছি যে আপনার লাইফে এই বিষয়গুলো খুব র্যান্ডমলি আসছে, জাস্ট বিকজ অফ ইওর আপনি অনেক বেশি কনশাস ছিলেন না, অথবা আপনি যেটা বুঝবো যে আমি যেটা বুঝতে পারছি গল্প শুনে যে আসলে আপনি চাইলে বিষয়গুলোকে হয়তো অ্যাভয়েড করতে পারতেন, কিন্তু আপনি সতর্ক ছিলেন না। আসলে এই যে সতর্ক না থাকাটা, এটা এক ধরনের বিপদগামী সম্পর্কের দিকে নিয়ে যায়। ইনফ্যাক্ট আমরা হয়তো সেদিকেই সামনের দিকে আগাচ্ছি। হ্যাঁ বলুন। তারপর এভাবে রিলেশনটা ছিল, কতদিন থাকার পরে ওখান থেকে আমি বের হয়ে যাই। ওই রিলেশনশিপে ছিলাম কিছুদিন, জাস্ট কিছুদিন থাকার পরে আমি বলতে আসলে এটা কি ধরনের রিলেশনশিপ ছিল? লাইক জাস্ট ফ্রেন্ড এবং তার সাথে কাজ করি, হ্যাঁ যেটাকে আমরা বলি আজকালকার শব্দে। ইন দ্য মিন টাইম আপনার লাইফে 2 থেকে 3 জন মানুষের সঙ্গে আপনার যেই ওঠা বসা, সেটার যে অভিজ্ঞতা, সেখান থেকে আপনি কি নিজেকে আইডেন্টিফাই করতে পারছিলেন যে আপনি আসলে কি সম্পর্ক চাচ্ছেন আর সম্পর্কটা কোন দিকে যাচ্ছে? আমি বারবার ওটাই বুঝতে চাইতেছিলাম যে আসলে আমি তো এরকম চাচ্ছি না, আমি চাচ্ছি দুর্ভাগ্যক্রমে আপনি ওই জায়গাটায় চলে যাচ্ছেন। ওই জায়গাটাতে আমি বারবার ধাক্কা খেয়ে কেন ওই জায়গাটাতেই গেছি আমি জানি না। তো এটা কেন হচ্ছিল? আপনি খুব রক্ষণশীল পরিবারে বড় হয়েছেন সে কারণে কি, নাকি অন্য কোনো ডিফল্ট ছিল আপনি বুঝতে পারছিলেন না? আমি কোনো কিছুই বুঝতে পারতেছিলাম না, কারণ ওই যে বললাম যে আমার বোঝার যে ক্ষমতাটা, ওটা হওয়ার আগে আমি ওই সম্পর্কগুলো নষ্ট হয়ে যায়। মানে আপনি আসলে সম্পর্কে একটা কনক্লুশনে আসার আগেই, অভিজ্ঞতা পাওয়ার আগেই সম্পর্কটা হঠাৎ করে নষ্ট হয়ে যায়। সো ইন দ্য মিন টাইম দুটো জিনিস হতে পারতো, আমি জানি না হয়েছে কিনা। একটা হচ্ছে যে এই ঘটনা যদি আপনার অনাগ্রহী হয়ে থাকে, যে ইনসিডেন্টলি আপনি খুব প্যাচে পড়ে এরকম একটা জায়গায় চলে যাচ্ছেন, তাহলে যেটা হবে যে ছেলেদের সম্পর্কে আপনার খুব বিতশ্রদ্ধা একটা আইডিয়া জন্মগ্রহণ করবে যে সব ছেলেই বোধহয় এরকম। হ্যাঁ, সব ছেলে এরকম। তারপরে শুনেন, আমি এই সম্পর্ক থাকাকালীন আমি যখন আবার অসুস্থ হয়ে যাই, আমার ডান পাশের কিডনিতে ইফেক্ট হয়। তো অফিসেই আমি প্রবলেম, আমি তখন আইসিটি মন্ত্রণালয়ে আমাদের ছিল, ওই দিন আমাদের সেমিনার ছিল। আমার মনে আছে আমি এখন পুরো ঢাকা শহর আমি জুতা ছাড়া হাঁটছি, পা থেকে মাথা পর্যন্ত জ্বলাপোড়া করছে আমার। জুতা ছাড়া আমি পুরো ঢাকা শহর ওই দিন আমি হাঁটতেছিলাম কিডনির প্রবলেমের জন্য। হ্যাঁ, আমার পা থেকে মাথা পর্যন্ত জ্বলতেছে। আর তার আগে 1 মাস আগে থেকেই কোমরে ব্যথা হয়। আমি বাড়িতে তো কথা বলি না কারোর সাথে। আমার একটা ভাতিজি ছিল সম্পর্কে, আমাদের দুঃসম্পর্কের এক ভাতিজি, তার সাথে আমি কথাবার্তা বলতাম, ফ্যামিলির খবর নিতাম আর কি। তো ওই যে বাবার সাথে রাগ করে চলে আসছি, কথা বলিনি। তারপরে আমি আমার এক কাজিন, তার বাসায় আমি থাকি। তো সে আমাকে সে আবার প্রেগনেন্ট ছিল। আমি যখন অসুস্থ হয়ে যাই, অফিস থেকে আমাকে বাসায় দিয়ে যায়। বাসায় দিয়ে যাওয়ার পরে 17 দিন, প্রায় 17 দিন আমি টানা 17 দিন শরীরে জ্বর ছিল, ব্যথায় উঠতে পারি নাই বিছানা থেকে। আমার যখন জ্বর কমছে আমি বাইরে গেছি, গিয়ে ফার্মেসি থেকে ওষুধ নিয়ে এসে ব্যথাটা কমায় কমায় রাখছি। তো বাসার যে কাজের বুয়া ছিল, সে একদিন রাত্রে বলতেছে যে আপনার বোন সারা রাত তো এরকম ব্যথায় কুকায়, আবার জ্বর থাকে প্রচণ্ড শরীরে। কারণ আমি একা থাকতে রুমে ভয় পাই, সে নিচে ফ্লোরিং করে শোয়। তো আমার বাবা আসছে, আইসা পিজিতে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে তো প্রবলেম ধরা পড়ে। ওরা প্রায় 3 মাস বেড রেস্ট, 3 মাস আবার বাড়িতে নিয়ে যায় আমার বাবা। নিয়ে গিয়ে যাওয়ার পরে আমি ওখান থেকে আসি, 3 মাস ছিলাম। 3 মাস থাকার পরে আসি। আসার পরে আমার ওখানে অফিসে জয়েন করার জন্য চেষ্টা করি আবার, কিন্তু 3 মাস থাকার পরে তো আর ওই জবটা থাকবে না। আমার জবটা নেই, আমি অফিসে আর জয়েন করতে পারিনি। না জয়েন করতে পারলেও আমি পার্ট টাইম কিছু কাজ করতাম খুচরো, কারণ ওই যে বাবার সাথে যে রাগটা, ওটা অসুস্থতা কাটার পরেও আমার থেকে যায়। আচ্ছা, কারণ আমার বাবা যে এসে যে চিকিৎসা করায়নি, এগুলো আমার বাবার সাথে আমার তারপরেও কোনো কথা হয়নি। আমার রাগটাই কমে নাই বাবার প্রতি। কি জন্য যে রাগলাম আমি সেটাও জানি না, আবার বাবাও আমার সাথে কেন কথা বলে না সেটাও জানি না, আবার আমিও কেন কথা বলি সেটা, কথা যে বলি না সেটা জানি। মেডিসিনের সাইড এফেক্ট বা যে কোনো কিছু হতে পারে। এভাবে গেল। যাওয়ার পরে আমি ঢাকাতে ওই আমার এক বড় ভাই, মানে পরিচিত বড় ভাই, 6-7 বছর যাবৎ চিনি আর কি। তো তার ওয়াইফ নাই, 2টা বাচ্চা, ছোটো 2টা মেয়ে রেখে মারা গেছিলো। যখন সেকেন্ড মেয়েটা হয় তখন মারা যায় আর কি তার ওয়াইফ। তো ওনার এখানে বলছি যে ভাই আমি গ্রাফিক্সের কাজ শিখবো, আপনি কি আপনার এখানে শিখাইতে পারেন আমাকে? তাহলে আমার একটু উপকার হতো। বলতেছে যে ঠিক আছে তুমি আসো, সমস্যা নেই, তুমি শিখতে পারো, কাজ করো আয়শা। তো তো আমি ওনার এখানে যাই, যাওয়ার পরে ওনার যে দুটা মেয়ে আমাকে খুবই পছন্দ করে। দুটো মেয়ে খুবই পছন্দ করে বলতে গেলে খুবই পছন্দ করে, আমাকে ছাড়া কিছু বোঝে না। তো ওই দুটো মেয়ে আমাকে এক পর্যায়ে বলতেছে কি, আন্টি আমরা কি তোমাকে আম্মু বলে ডাকতে পারি? তখন আমি তো ইতস্ত হয়ে গেছি যে এই দুটো বাচ্চা মেয়ে কী বলতেছে, পাগল নাকি আমি কি বলবো। মানে এখন না পারতেছি ওই বাচ্চা দুটার মনে আঘাত দিতে, না পারতেছি নিজেকে কিছু বলতে। আবার আমি ওই ভাইয়াটাকে বললাম যে ভাইয়া আসলে দেখেন কি বলতেছে, কি করব। বলতেছে তোমার যা ইচ্ছা। বলছি বাচ্চা দুইটা মেয়ে মানে একদমই পিচ্ছি, একটার বয়স মনে হয় 5। ওনার মা কি হয়েছিল? বাচ্চা দুটো যখন সেকেন্ড বাচ্চাটা হয় তখন মারা যায়। ওকে। তো বাচ্চা দুটো একা, পুরো বাসা একা থাকে, উনি মানে টেক কেয়ার করার মতো সময় নেই, বাচ্চা দুটো খুব এলোমেলো। তো দেখে আমার খুব খারাপ লাগে। আমি বলি যে ঠিক আছে, আমি যতদিন এখানে কাজ শিখতে আসবো মেয়ে দুটোকে আমার সাথে ততক্ষণ রাখবো। তো না দেখি যে মেয়ে দুটো আমার প্রতি আস্তে আস্তে খুবই ইমোশনাল ইনভলভ হয়ে যাচ্ছে, আমিও বাচ্চা দুটার প্রতি ইনভলভ হয়ে যাচ্ছি। আচ্ছা। তো শুধুমাত্র বাচ্চা দুটার প্রতি ইনভলভ হয়ে যাওয়ার কারণে সে আমাকে এইভাবে হ্যারাস ফেলবে এবং এভাবে ব্ল্যাকমেইল করবে, আমি সেটা বুঝতে পারিনি। সে আমাকে হঠাৎ করে ওনার এখান থেকে আমার একটা ইমেল পাঠানোর প্রয়োজন ছিল। আমি ওনার এখান থেকে আমার ইমেল অ্যাড্রেসটা লগ ইন করার পরে উনি আমার ফোন থেকে একটা ছবি নেয়, আমার সিক্রেট একটা ছবি। তো উনি আমার এখান থেকে এই ছবিটা যে নিবে আমি খেয়াল করিনি বা আমি বুঝতে পারিনি, কারণ আমার ফোনটা তো সবসময় ওনার এখানে আমি যে কাজ শিখতাম ওখানে থাকতো, আমি রেখে দিতাম। উনি আমার ফোনটা হাতে নিছে, আমি এতটাও খেয়াল করিনি যে উনি এইভাবে এরকম কিছু করবে। তারপরে ওনার এখানে আমি এটা তো জানি না, আমার এখানে নাই, আমার মেমোরিতে ওই ছবিটা নাই, উনি নিয়ে আমার এখান থেকে ডিলিট করে দেওয়ার পরে আমার আবার এই রিলেশনটার পরে আবার আমার কুমিল্লায় যে তার সাথে রিলেশন ছিল ও আমার সাথে আবার যোগাযোগ করে। কুমিল্লার রিলেশন বলতে কি ফার্স্ট রিলেশনশিপ? আমার সেকেন্ড টাইম যে রিলেশনটা ছিল কলকাতায় যে পড়াশোনা করতে, ওই ছেলেটা যোগাযোগ করছিল, আমার সাথে যোগাযোগ করছিল আর কি। আচ্ছা। তো আমি ভাবছিলাম যে হয়তো আমাকে রিলেপ করে কিনা, আমি ওটা বুঝতে পারিনি। যোগাযোগ করে দ্যাটস ইট, আমি ওরকমই যোগাযোগ রাখছিলাম। ওকে। তো কথাবার্তা হচ্ছিল ওর মধ্যে, সে আমাকে বলতো যে সে আমাকে ভালোবাসে বা কিছু একটা। আমি বলতাম ঠিক আছে, ভালো যেহেতু বাসো আমিও বাসি, তুমি যেহেতু আমাকে ভালোবাসছিলে আমি যেহেতু ভালোবাসছি, ঠিক আছে বাসি। তো ও আমার কাছে জানতে চাইতো বারবার যে দেখ আমি তোর লাইফে যতদিন ছিলাম না ততদিন কি তোর লাইফে কোনো ইনসিডেন্ট হয়েছে, সে জানতে চাইতো। আমি বলতাম যে না, কোনো ইনসিডেন্ট হয়নি, আমি অস্বীকার করতাম, কারণ আমি ভাবতাম কি যে ওগুলা জানায় লাভ কি। ওনার এখান থেকে যখন আমি ইমেলটা সেন্ড করি ওখানে হঠাৎ করে সার্ভার চলে যায় ওনার এখানে, তো আমি আর লগ আউট দিতে পারিনি। আমি বাসায় চলে আসি, ওনাকে ফোন দিয়ে বলি যে ভাইয়া আপনার এখান থেকে আমার ইমেলটা একটু লগ আউট দিয়ে দেবেন। আচ্ছা। আমার যে ইমেলটা ওনার এখানে লগ ইন করছিলাম ওই ইমেলটা থেকে আমার ফেসবুক অ্যাকাউন্ট খোলা ছিল আর কি। ওহো। উনি কি করছে, আমার ইমেল নাম্বার যা কিছু আছে, আমার আইডির পাসওয়ার্ড থেকে শুরু করে ইমেল থেকে শুরু করে সব কিছু চেঞ্জ করে উনি নিয়ে নিছে। মানে আপনার ফেসবুকটা সে নিয়ে নিছে। নিয়ে গিয়ে সে আমার ওই যে আমার যে সিক্রেট যে ছবিটা ছিল, তারপরে আমার ফ্রেন্ড সার্কেলদের সাথে সে নিজে থেকে কথা বলতো, কথা বলতো আর কি। কথা বলে সে বোঝাচ্ছিল যে আমি এইগুলা করতেছি, সে এইগুলা স্ক্রিনশট দিত, দিয়ে পাঠাতো ওই যে কুমিল্লার ছেলের কাছে, কারণ উনি জানতো যে আমার ওই ছেলের সাথে রিলেশন। কারণ উনি আমার সাথে পরিচয় যেহেতু আমার 6 বছর আগে, আফটার 6 বছর, সেহেতু সে জানে যে আমার কার সাথে রিলেশন, আমাকে জিজ্ঞাসা করতো। এবং সে আমাকে জেনারেলি খুব মানে বলতো এরকম যে তুমি খুব ভালো একটা মেয়ে, তোমাকে কেন মানুষ এভাবে কষ্ট দেয়, এই সেই অনেক কিছু। আমি বলতাম যে লোকটা এরকমই মনে হয় ভালোই, কারণ 2টা মেয়ে আছে, আসলে 2টা বাচ্চাকে আমি এরকমভাবে দেখতেছিলাম আর কি। তখন সে আমাকে জেনারেলি খুব বেশি হ্যারাস শুরু করলো এবং আমাকে ব্ল্যাকমেইল করা শুরু করলো। ব্ল্যাকমেইল কিভাবে করলো? আমাকে বিয়ে করবে, হ্যাঁ, নয়তো আমাকে ক্ষতি করবে। ততদিনে কি আপনি বুঝতে পারছিলেন যে আপনার ফেসবুক আইডিটা উনি হ্যাক করেছে? হ্যাঁ, উনি হ্যাক করছে, কারণ আমি তো তখনই বুঝতে পারছি, কারণ উনি তো আমাকে বলছে, বলে দিয়েছে। এবং এটা আমাকে নিজে বলে নাই সে, কারণ সে নিজে বলছে তখন, কারণ ওনার এখানে একজন, আমি নাম বলি না, সিনিয়র রিপোর্টার, তার ফ্রেন্ড ছিল। তো উনি আমাকে দেখছে ওনার এখানে যে কাজ শিখতে যাই, তো উনি এই কাজগুলা দেখতেছিল যে এই লোকটা বসে বসে আমার আইডি থেকে এই কাজগুলো করতেছে। তো উনি যখন আমাকে ফোন দিয়ে বললো যে আপনি নুসরাত? আমি বললাম যে জি, আমি আপনাকে কিছু কথা বলতে চাচ্ছি। আমি বললাম জি বলেন। বলছে আপনি কি জানেন যে আপনাকে নিয়ে কোনো একটা পার্ট হচ্ছে? আমি বললাম যে না, আমি কি করে জানবো? যে তোমার আইডিটা কি তুমি লগ আউট দিয়ে দিছো তোমার ফোন থেকে? আমি বললাম যে হ্যাঁ, অনেকক্ষণ আগে। বলছে তাড়াতাড়ি লগ ইন করে দেখো তো। লগ ইন করলাম, দেখেছি আর লগ ইন হচ্ছে না। আমি বলছি না লগ ইন হচ্ছে না। বলছে তোমার এই পার্টটাই তোমার সাথে চলতেছে। আমি বলছি কোন পার্ট? বলছে তোমাকে এরকম এরকম। সে উনি আপনার নাম্বার পেল কীভাবে? ফোন নাম্বার ওনার এখান থেকে নিছে, কারণ উনি তো বিশ্বস্ত ছিল ওনার, উনি তো বুঝতে পারে নাই যে উনি আমাকে বলে দিবে। ওকে, কারণ ওনার এখানে যে কাজ শিখতে যেতাম উনি আমাকে দেখতো এরকম। আপনাকে বিয়ের প্রস্তাব দিছিল, তারপর কি? আমাকে বিয়ের প্রস্তাব দেয়। আমি বললাম যে কি করে সম্ভব? এটা কোনোভাবেই সম্ভব না, কারণ আমি আপনার দুটো, আপনি একটা বিবাহিত পুরুষ, আপনার দুটো বাচ্চা মেয়ে আছে, আমি এরকম রিলেশনে আর জড়াইতেও চাচ্ছি না। আপনি এরকম কেন করতেছেন আমার সাথে? আপনি কি চান? মানে বিভিন্নভাবে এসে আমার এই করতেছে আর কি, ব্লেম দেওয়া শুরু করছে। এগুলো আমি পরে আর কানে নেই না নিয়ে আমি আমার মতো থাকলাম, ঢাকা থেকে চলে গেলাম। চলে গিয়ে আবার শুরু বললাম কি যে লাইফে তো অনেক কিছু করলাম, আমার লাইফে অনেক কিছু ঘটে গেল মাত্র কয়েকটা বছরের মধ্যে, এগুলো আসলে ঠিক হচ্ছে না। কারণ আমি তো এখন আর কাউকে বিশ্বাস করতে পারবো না, কারণ বিশ্বাস করার মতো জায়গাটাই আমি আর নাই। একটা মানুষকে বিশ্বাস করতে, যে মানুষটাকে আমি বিশ্বাস করছি সেই মানুষটাই আমার সাথে এরকম করতেছে, মানে কন্টিনিউ আমি একটার পর একটা এরকম ঘটেই গেছে। তারপর আমি আমার মতো করে আবার চলে গেলাম বাড়িতে। গিয়ে আমার ফ্যামিলিতে বললাম যে আমার যা হোক করছি আমি ভুল করছি, আমি বাবার কাছে বললাম যে সরি। বাড়িতে চলে গেলাম। চলে যাওয়ার পরে মা বললো ঠিক আছে। মাকে তো আর এত কিছু শেয়ার করিনি, কারণ শেয়ার করার মতো তো পরিস্থিতি আমার নাই, কারণ সবগুলাই তো একটার পরে একটা সবগুলো অপরাধ। তো মাকে বললাম যে মা আমি আবার পড়াশোনা করতে যাচ্ছিলাম, আবার কন্টিনিউ আমি আমার কলেজে যাব, বা আমি গ্রাফিক ডিজাইনটা শেখা হলো না। ওনার এখানে কিছুদিন থাকার পরেই ওনার এখানে এরকম শুরু হলো। ওনার সাথে কি কমিউনিকেশনটা অফ হয়ে গেল নাকি সামহাউ উনি আপনাকে ট্র্যাপ করে দিয়েছে? উনি আমাকে ট্র্যাপ করতেছিল, আমি আমার নাম্বার সব বন্ধ করে দিয়েছি, ক্লোজ। আচ্ছা, একদম ক্লোজ। আমি বলছি যে ঠিক আছে, ফেসবুকে যা ইচ্ছা তাই করো, আমি দেখবো না কিছু না, নিজের মতো করে করো। আমরা বিরতি নেব এখানে, একটা প্রিয় শ্রোতা, ছোট্ট একটা বিরতি। গল্পের একবারে শেষ ভাগে চলে আসছি। আজকের এই গল্পের একটা বারবার যখন শুনছিলাম যে আসলে মেসেজটা কী হতে পারে, আমরা আমাদের ব্যক্তি জীবনে যে শিক্ষাটা লাভ করি আমাদের পাঠ্য বই থেকে বলেন বা অ্যাকাডেমিক এডুকেশন থেকে বলেন, কিন্তু আমাদের পরিবেশগত বা সামাজিক যে শিক্ষাগুলো সেগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এবং সেখানে আসলে ভুল শিক্ষাটা যদি চলে আসে তাহলে কোনো না কোনোভাবে আমরা এই রকম ঘটনার মুখোমুখি হতে পারি। সুতরাং সেই জায়গাটি থেকে আজকের এই গল্পটিকে আপনি কীভাবে নেবেন সেটা কিন্তু একটু ভাবার বিষয়। আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি, শেষ ভাগে একটু পরেই ফিরব। জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়। Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome to my stage of reality. Stay tuned Sunday and Wednesday with me RJ Kebria, only on Dhaka FM 90.4. Jibon Golpo, Jibon Natoker cheo natokiyo. স্বাগত আরও একবার, শুনছেন জীবন গল্প ঢাকা FM 90.4 এ। আমি আরজি কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি। কথা না বাড়িয়ে আমি আবারও ফিরছি নুসরাতের কাছে। হ্যাঁ নুসরাত, তারপরে কি হলো? তো আমি বাড়িতে চলে গেলাম, আমার পড়াশোনাটা কনভিন্স করে আমি বাড়িতে চলে গেলাম। চলে গিয়ে আমার আবার পড়াশোনাটা কন্টিনিউ করার জন্য আবার আমি আমার মানে যে জায়গা থেকে আমি পড়াশোনা করি সেই জায়গায় চলে আসছি। তো পড়াশোনা করতেছি, পড়াশোনা কন্টিনিউ চলতেছে। এক পর্যায়ে আবার শিল্পকলায় ভর্তি হলাম, ভর্তি হয়ে আবারও গানটা কন্টিনিউ করলাম, যে দেখিও আমি আমার গানটায় থাকলে হয়তো বা আমাকে আর কোনো ভুল ছুঁইতে পারবে না, বা আমি কোথাও যাব না, একটা নেশায় থাকবো, একটা ঘোরে থাকবো। তো ওইভাবে লেখাটাও আমি লেখালেখি করতাম, যেহেতু মানে টুকটাক লেখালেখি করতাম, কবিতা লিখতাম, গল্প লিখতাম। তো লেখালেখিটা কন্টিনিউ করতাম আর গানটা কন্টিনিউ করতাম, প্রতিদিন রেওয়াজ করা বাসায়, মানে সব কিছু কন্টিনিউ করে মস্তিষ্কটা একটা জায়গায় স্থির রাখতেছিলাম আর কি, যে দেখি আমি সব কিছু থেকে বেরিয়ে আসতে চাচ্ছি, যে এইগুলা ঘটনা আমার লাইফে যেগুলো ঘটছে আমার লাইফে যেন আর না ঘটে। তো আমি আমার মতো করে গান গাওয়া, প্র্যাকটিস করা, সব কিছুই পড়াশোনা করা। আবার সেই ফেসবুকেই যে আমার সাথে পরিচিত ছিল, তো তার সাথে আমার মাঝে মাঝে কথা হতো, হাই হ্যালো, এটাই ছিল। মানে যার আমার বর্তমানে যার সাথে রিলেশন ছিল আর কি। মানে এর সঙ্গে পরিচয়টা কিভাবে হয়? ফেসবুকের মাধ্যমে? হ্যাঁ, ফেসবুকের মাধ্যমে। আচ্ছা। তো উনি, আমি যখন গান করতাম তখন জানতো উনি আমাকে। ফেসবুক আইডিটাকে আপনি পেলেন পরে নাকি নতুন করে? না, নতুন একটা আইডি ছিল আমার, সেই আইডিতে। ওই আইডি মানে ওটা আপনি বাদ দিয়ে দিলেন? হ্যাঁ, ওটা বাদ দিয়ে দিলাম, নতুন আইডি নিলাম। তো ওই নতুন আইডি থেকে আমার ওনার সাথে কথা হয়, তো টুকটাক কথা হয়। তো জানতে পারি যে ওনার শোরুম আছে। শোরুম? হ্যাঁ, শোরুম আছে, কম্পিউটার শোরুম, সেল সার্ভিস। ওনাকে নক করলাম যে ভাইয়া আমি, আমার এরকম ল্যাপটপ প্রয়োজন। পরে বলতেছে ঠিক আছে আপনি আসেন। তো ফোন দিলাম ওনাকে, ফোন দিয়ে ওনার এখানে গেলাম, কথাবার্তা হলো। আমি আমার মতো করে ল্যাপটপ কিনে নিয়ে চলে আসলাম বাসায়। তো উনি আমাকে বললো যে আরেকদিন আইসেন ম্যাডাম কফি খাওয়ার জন্য। তো বাসায় চলে আসলাম, আসার পরে আর ওনার সাথে কথা হয়নি। দুদিন পরে আমার মা ফোন দিল, বললো যে তোর কাকার শরীর খুব খারাপ, তুই কি দেখতে আসবি কিনা। আমি বললাম যে ঠিক আছে আমি রওনা দিতেছি। রওনা দিলাম, রওনা দেওয়ার পরে আমি বাসে যখন, তখন উনি আমাকে ফোন দিলেন, বললেন যে আপনি কোথায়। আমি যে আমি সরি, আমি তো আপনার কফি খাওয়ার দাওয়াতটা রাখতে পারতেছি না, কারণ আমার কাকা এরকম সমস্যা, আমার কাকা অসুস্থ। বললেন যে ঠিক আছে আপনি বাসায় যান, জানায়েন কি হয়। বাসায় গেলাম, যাওয়ার পরে দেখি যে কাকা মারা গেছে। আমি যখন গেলাম, গিয়ে দেখি যে কাকা মারা গেছে। যাওয়ার পরে মানে আমার এই কাকারে, মানে আমি ছোটোবেলা থেকে খুব খুব বেশি আমাকে আদর করতো এবং আমি খুব পছন্দ করতাম, কারণ ছোটোবেলা থেকে উনি আমাকে ডাকতো, নুসরাত আসো আসো, গান করো, গান শোনাও, বা নুসরাত একটু পরে পরে ডাকো, নুসরাত দেখো আমার ফোনটা কী হয়েছে। মানে মানে একটা জিনিস, আমার ফিলিংটা আমার খুব খারাপ লাগতেছিল। আমি কাকা মারা যাওয়ার পর আমি ঠিক থাকতে পারিনি। পরের দিন মাকে বললাম যে মা আমার দেখো, বাড়িতে থাকলে আমার মনে হচ্ছে যেন কাকা আমাকে ডাকতেছে, আমার মনে হচ্ছে যেন কাকা আসে, আমার খুব খারাপ লাগতেছে। তো মা বললো যে এখন কি করবি। আমি বললাম যে আমি চলে যাব। মারা যাওয়ার পরের দিন আমি চলে আসলাম ময়মনসিংহে। আসার পরে আমার মন খুব খারাপ যেহেতু, আমি বললাম যে কী করা যায়। উনি আমাকে আবার ফোন দিল, ওই ফোন দিয়ে বললো যে ম্যাডাম আপনি কোথায়। আমি বললাম যে আমি ময়মনসিংহ চলে আসছি বাসায়। বললো যে আপনার কাকা মারা গেল, আপনি এত তাড়াতাড়ি চলে আসলেন। আমি বললাম যে এরকম সমস্যা, আমি বাড়িতে থাকলে মনে হয় যেন আমার কাকা আসে, আমাকে ডাকতেছে, তার জন্য আমি চলে আসছি, আমার ভালো লাগতেছে না। বললো যে ঠিক আছে আপনি এদিকে আসেন, এসে একটু বসে যান। তো আমি গেলাম, বললাম যে ঠিক আছে দেখে আসা যায় কিনা। শিল্পকলায় ক্লাস করে এসে বিকেলবেলায় বাসায় আসলাম, বাসায় এসে চেঞ্জ করে আবার ওনার এখানে যাই। তো ওনার এখানে এক জায়গায় বসে কফি খাচ্ছি, উনি আমি দেখতেছি, খেয়াল করতেছি যে আমার মন খারাপ, কারণ আমার ভালো লাগতেছে না, আমার কাকা মারা গেছে। তো সে আমাকে বলতেছে কী প্রবলেম। আমি বলছি যে আমার কিছু ভালো লাগতেছে না, আমার মন চাইতেছে যে কোথাও ঘুরতে যাইতে। আবার আমার আরেকটা প্রবলেম ছিল কি ভাই, আমার যখনই খুব একা থাকতাম তখন আমি দূরে কোথাও ঘুরতে যেতাম। মানে আমার এইটা একটা অভ্যাস ছিল যে একা একা ঘুরতে যাওয়ার, ওটা আমার কাছে ভালো লাগতো, কারণ মানে নিজের লাইফটাকে ফিল করার একটা মানে সিচুয়েশান তৈরি হতো। তখন দেখতাম যে আসলে যে আমি যা করতেছি ভুল করতেছি, বা নিজেকে নিয়ে ভাবার মতো কিছুটা সময় পেতাম। তো ওনাকে আমি বললাম যে আমি হয়তো কোথাও যাব। তো সে আমাকে বললো যে আপনি কোথাও যেহেতু যাবেন, আমারও খুব ইচ্ছে করতেছিল যাওয়ার জন্য, তো আমি কি আপনার সাথে যেতে পারি। আমি বললাম যে না, আমি যাব একা, তাহলে আপনি আমার সাথে যাবেন কেন, আপনি আমার সাথে যাওয়ার প্রয়োজন নেই, আপনি আপনার মতো পরবর্তীতে যান, আমি দেখি কী করা যায়, হয়তো নাও যেতে পারি। তো এই কথা বলে আমি ওনার এখান থেকে চলে আসলাম। ওনার এখান থেকে আসার পরে উনি আমার হাত ধরে খুব রিকোয়েস্ট করলো যে আমার সাথে ঘুরতে যাবে। উনি আমাকে খুব পছন্দ করে, উনি আমাকে খুব শ্রদ্ধা করে, মানে এভরিথিং যা বলা যায় আর কি। একটা জিনিস আমি একটু বলি আপনাকে নুসরাত, মাত্র একটা, আচ্ছা ফেসবুকে তো ওনার সঙ্গে আগেই পরিচয় ছিল আপনার, যে কারণে আপনি ওনাকে নক দিয়েছেন। এই যে দ্বিতীয় দেখাতেই হাতে ধরার মতো জায়গায় চলে যাওয়া, এগুলো তো সামহাও আপনি প্রশ্রয় দিচ্ছিলেন, প্রশ্রয় না দিলে তো একটা মানুষ কোনোভাবে। প্রশ্রয় দিছিলাম, আমি আনইজি ফিল করতেছিলাম। আমি বললাম যে ঠিক আছে আমি যেহেতু যাব, লোকটা যেহেতু যাবে, ঠিক আছে আমার সাথে যাক, আমি কিছু মনে করিনি। তো উনি আমার সাথে গেলেন, আমরা ঘুরতে যাই। যাওয়ার পরে সে আমার কাছে সব কিছু শেয়ার করলো যে সে বিবাহিত, বা তার এরকম প্রবলেম, ফ্যামিলিতে গ্যাপ, তার ওয়াইফের সাথে তার গ্যাপ, বা তার এরকম অনেক নানা ধরনের প্রবলেম সে শেয়ার করলো। তারপরে সে আমার কাছে সব কিছু শেয়ার করলো। শেয়ার করার পরে আমি শুনলাম সে খুব কান্নাকাটি করতেছিল। আমি বললাম যে ঠিক আছে আমি আপনাকে যতটুকু সম্ভব মেন্টালি হেল্প করব, আপনি দেখেন সামনের দিকে যাইতে পারেন কিনা। এই কথায় সে আমার, তার সাথে আমার ফার্স্ট কোথাও ঘুরতে যাওয়া, বা তার সাথে সব কিছু শেয়ার করা, আমি আমার লাইফের কোনো কিছুই তার সাথে তখনও শেয়ার করিনি, কারণ যেহেতু আমার তার সাথে তেমন কোনো সম্পর্ক না বা আমি যাইতে চাই না তার সাথে এমন কোনো সম্পর্কে, তার জন্য আমি তার কাছে কোনো কিছু শেয়ার করিনি। না শেয়ার করে ওনার কাছ থেকে আমি ওখানে যে ঘুরতে চাই পরের দিনে ওখান থেকে চলে আসি। চলে আসার পরে সে আমার মানে সে আমাকে ওখানেই জানাইছিল যে সে আমাকে আমাকে মানে সে ভালোবাসা পায়নি, জীবনে কোনো দিন ভালোবাসা পায়নি, সে আমাকে ভালোবাসতে চায়, মানে অনেক কিছু বলে আমাকে প্রপোজ করে যে আমাকে ভালোবাসতে চায়। ফেসবুকে কতদিনের সম্পর্ক ছিল আপনাদের? ফেসবুকে বেশ কয়েকদিন ছিল, বেশ কিছুদিন সম্পর্ক ছিল, কিন্তু ওইভাবে কোনোদিন কথা হয়নি। ওকে ফাইন। সে আমাকে আমার সাথে তার লাইফটা লিড করতে চায়, জানতো উনি কোনো কিছু, আমার কোনো ঘটনাই সে জানতো না পূর্বে, না জেনে এই ধরনের প্রস্তাব করে বসে। হ্যাঁ, না জেনে আইদার সে ইমোশনালি অনেক বেশি পরিমাণে খুব উইক অবস্থায় ছিল, অথবা সে আসলে অন্য কোনো একটা ইন্টেন্স নিয়ে আপনার দিকে হাত বাড়িয়েছিল। আমরা এটা বলা ছাড়া এই মুহূর্তে কিছু পাচ্ছি না। সে আমাকে বলছে যে সে নাকি ইমোশনাল ভাবে, সে নাকি ইমোশনালি আমাকে এটা বলছিল। ওকে, তো সে আমাকে বলছে, কান্নাকাটি করছে। তারপরে আমি ওখান থেকে পরের দিন চলে আসার পরে আমি আমার মতো করে চলতে থাকি। পরে সে আমার আবার আমি ফেসবুকে আমার এক আবৃত্তি ফ্রেন্ড, যার সাথে আমি আবৃত্তি করতাম, তার সাথে কথা বলছিলাম, ভিডিও চ্যাটিং করতেছিলাম। তো কথা বলতেছিলাম যখন, তখন সে আমাকে ফেসবুকে আবার মেসেঞ্জারে ভিডিও কল দেয়, দেওয়ার পরে ইন অ্যানাদার কল লেখা আসে। তখন সে বুঝতে পারে যে আমি অন্য কারোর সাথে কথা বলতেছি। সে আমার ফোনে কল দেয়, বলছে আপনি কি কারোর সাথে ব্যস্ত? ভাবছে যে আমি হয়তো ওইদিকে অন্য ছেলেদের সাথে কথা বলতেছি। তো বলার পরে সে পরের দিন বলল যে আপনি একটু এদিকে আসবেন না, আপনার সাথে আমার কথা আছে। মানে কোন একটা জায়গায় সে যেতে বলছে? হ্যাঁ, যেতে বলছে, সে আপনার সাথে আমার কথা আছে। সে আমার বাসার সামনে গেছে, যাওয়ার পরে আমি তার সাথে বাইকে, একটা রোড আছে, খুব একটা জায়গা আছে যেখানে আমরা প্রায়ই যেতাম আর কি, ওই জায়গাটায় গিয়ে কতক্ষণ বসতাম, বসে থেকে চলে আসতাম ওর সাথে। ওখানে গেলাম, যাওয়ার পরে ইন দ্য মিন্টাইম আপনাদের র্যান্ডম একসাথে বসা হচ্ছে? হ্যাঁ, ওকে, মানে বসা হচ্ছে। বসার পরেও এইটা আপনার জায়গা থেকে কি বলবেন, এটা কি আপনার জন্য, আপনি যদি তাকে, আপনাকে তো প্রথম দিন সে জিনিসটা বুঝিয়ে দিয়েছে এবং বোঝানোর পরে আপনি যদি তার কাছে যাচ্ছেন? না না, ও তখন সেকেন্ড টাইম ওনার কাছ থেকে চলে আসার পরের দিনই ঘটনা। আচ্ছা আচ্ছা, পরের দিনের ঘটনা। তো ওনার সাথে আমি বাইকে করে ওই জায়গায় গেলাম। পরে ওই জায়গাটায় গিয়ে আমাকে সে প্রশ্ন করতেছে যে কার সাথে কথা বলছিলেন? আমি বললাম যে কেন আমি কৈফিয়ত দিতে যাব? পরে বলতেছে যে দেখেন, আমি আমার লাইফে কাউকে ভালোবাসতে চাই, সেটা তো আপনাকে জানালাম, আপনি আমাকে ভালোবাসবেন কি না সেটা আপনার ব্যাপার। হ্যাঁ, তবে আপনি যাই করেন না কেন, আসলে দেখেন এইভাবে যে রাত্রে জেগে আপনি চ্যাট করতেছেন ফ্রেন্ডদের সাথে, ভিডিও চ্যাটিংয়ে কথা বলতেছেন, ফোনে কথা বলতেছেন, বা যে ফেসবুকে থাকতেছেন, হ্যাঁ ওটা কিন্তু ভালো না। সে আমাকে বোঝানো শুরু করলো। ওই যে আমি সবসময় মোটিভটাকে সবসময় আগে দেখতাম, বলতাম যে আমার ওইটাই প্রয়োজন, তখন আমি ওনার কাছ থেকে ওইটাই পাচ্ছি যে আসলে উনি তো আমার ভালো চাচ্ছে। তো উনি বলতেছে এটা করা ঠিক হচ্ছে না, আপনি দেখেন আপনার লাইফটাকে ঠিক করেন, আপনি এইভাবে কথা বলেন না কারোর সাথে, বা আপনি এরকম চলেন। আমি যদি একটু সাম আপ করে ফেলি, এই ভদ্রলোকের সঙ্গে কি আপনার কোনো সম্পর্ক রিয়েল লাইফে কি আছে, এখন কি আছে? তার সাথে আমার গত 16 তারিখ পর্যন্ত রিয়েল লাইফে সম্পর্ক ছিল। মানে এটা কি, মানে আপনাদের ফিউচার প্ল্যান ছিল, ইউ গোনা বি লাইক হাজব্যান্ড অর ওয়াইফ? হ্যাঁ, সে আমাকে বলছিল যে দেখ, আমাদের কারোর যাতে অভাব না থাকে, কারণ মানে তুই তো কারি সম্পর্ক, আমাকে সে তুই করে ডাকতো, তুমি করে ডাকতো, সবই ডাকতো। ওকে, তো আমাকে বলতো কতদিনের সম্পর্ক? তার সাথে আমার 1 বছরের সম্পর্ক। 1 বছরের সম্পর্ক। আমি প্রথমে যেটা পাচ্ছিলাম ঠিক সেটারই একটা আরেকটা উল্টো পার্ট আমি বলতে পারি, যে আসিফ ছিল প্রথম ছেলেটার নাম, না আসিফ, আর এখন যেটা পেলাম ওনার নাম বোধহয় আপনি বলবেন না, বলবেন কি? নাম নাই বলি, আমি তাকে একই জিনিস আমি পাচ্ছি, নাম না বলি, আমি তাকে বাবু বলেই ডাকতাম আর কি। ওকে, সো আপনাদের মধ্যে একটা প্রেমের সম্পর্ক ছিল, এবং তার লাইফে ওয়াইফ থাকার পরেও এটা হয়েছে। হ্যাঁ, তার লাইফে ওয়াইফ থাকার পরেও সে আমাকে বলছে যে সে আমাকে ভালোবাসে। আমি আপনাকে একটু বলি নুসরাত, তার জায়গাটা আপনি ভুলে যান, সে আপনাকে কি বলেছে। আপনি ধরে নেন, আপনাকে যদি এখন বলি আপনি সাবজেক্ট, পুরো দুনিয়াটাই এই রকম, আপনি সাবজেক্ট হিসেবে আপনি যেটা বেছে নেবেন সেটাই হচ্ছে আপনার জন্য পারফেক্ট, রাইট? সো আপনি যতগুলো সম্পর্কের কথা এখানে বললেন, মানে ফেসবুক কেন্দ্রিক যে সম্পর্কগুলো, প্রত্যেকটা সম্পর্কের ক্ষেত্রেই আপনার উইকনেসটাকে আপনি বুঝতে পেরেছেন, মানে আপনার দুর্বলতাগুলো কি বুঝতে পেরেছেন, যে কারণে এই ভুলগুলো হয়েছে, বা এরকম একটা ভুল সম্পর্কের মধ্যে যাওয়া? দুর্বলতাগুলো আমি বুঝতে পারছি। কি সেগুলো? আমার দুর্বলতাগুলো এটাই যে আমি সব সময় আমার মানসিক সাপোর্ট দেখ, আমাকে কেউ আমাকে সামান্যতম মানসিক সাপোর্ট দিলে আমি সেটাকে আগে নিতাম, খুব ইজিলি আপনি কনভিন্স হয়ে যেতাম। দিস ইজ দ্য স্টোরি অফ লাইফ, প্রিয় শ্রোতা, দিস ইজ দ্য স্টোরি অফ মানে দিস ইজ দ্য লেসন অফ দিস স্টোরি আমি বলবো। ওকে, কেন বলছি যে আমাদের প্রত্যেকের জীবনেই সবাই ইনক্লুডিং মি, আমি বারবার বলি আমি এখানে অ্যাজ এ প্রেজেন্টার বাট আই হ্যাভ অলসো লাইফ, আমাদের প্রত্যেকের জীবনেই কিছু না কিছু ডিজাস্টার টাইম ফেস করি আমরা, এবং সেটা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে প্রত্যেকটা মানুষ। এবং আমরা ওই সময়টাতে যাদেরকে এক্সপেক্ট করি যে যারা আমাদের পাশে থাকবে, সামহাও সৃষ্টিকর্তার লীলা খেলা ওই মানুষগুলো হয়তো আমাদেরকে সাপোর্ট করেন না। এটা একটা ভালো যে আপনি বিপদে পড়ে বন্ধু চিনতে পারেন, কিন্তু ওই সময়টাতে যেই আপনার জীবনে একটু সাপোর্টের হাত নিয়ে আসুক না কেন, খুব স্বভাবতই আপনি তার প্রতি দুর্বল হয়ে যাবেন। কিন্তু ওই মানুষটার যদি অন্য কোনো ইন্টেন্স থাকে, অন্য কোনো চিন্তাভাবনা থাকে, তাহলে এই দুর্বলতাটাকে সে অনেক সময় কাজে লাগাতে পারে। ওর ক্ষেত্রে জীবনে এটা একবার দুইবার না, বেশ কয়েকবার হয়েছে, এবং সবগুলোর উৎপত্তি কিন্তু এই ভার্চুয়াল বলয় থেকে হয়েছে। ভার্চুয়াল বলয়ের কথা এই কারণে বলছি, মানে এই ফেসবুক কেন্দ্রিক রিলেশনশিপের কথা এই কারণে বলছি যে আমরা আমাদের প্রাত্যহিক জীবনে এই যে ফেসবুক বা অনলাইন মিডিয়াতে যেই পরিমাণ সময় দেই, এবং আমাদের এখন ফেসবুক এমন একটা বিষয় হয়ে গেছে জীবনের জন্য পরিপূরক যে যে কোনো কিছু করলেই ফেসবুকে যেতে হবে। আর এই ফেসবুক আমাদেরকে যে কী পরিমাণ নিয়ন্ত্রণ করে, আমাদের চিন্তাভাবনা থেকে শুরু করে, আমাদের রিলেশনশিপ থেকে শুরু করে, আমাদের ব্যক্তিত্ব থেকে শুরু করে, আমাদের স্ট্যাটাস থেকে শুরু করে অনেকখানি। কিন্তু এই জায়গাগুলো থেকে নিজের ব্যক্তি জীবনে এই ধরনের সম্পর্ক বাছাই করার ক্ষেত্রে আমার মনে হয় আজকের এই গল্প শোনার পরে আপনাদের অনেকেরই সচেতন হওয়া উচিত। বিশেষ করে ওর যে দুর্বল জায়গাটা ছিল, সেই দুর্বল জায়গাটার অনেকেরই অসৎ ব্যবহার করেছেন। নইলে দেখুন ও কী পরিমাণ দুর্বল যে ওর কোনো ফ্রেন্ড সার্কেল নেই, এবং যে ওকে একটু মানসিক সাপোর্ট দিচ্ছে, যে ওকে একটু মাথায় হাত বুলিয়ে ওর পাশে দাঁড়াতে চাইছে, তার প্রতি ও দুর্বল হয়ে যাচ্ছে। এবং এই দুর্বলতার মাত্রাটা এতটাই ভয়ানক যে শেষ যে সম্পর্কটা, সেখানে উনি এমন একটা মানুষের সঙ্গে জড়িয়েছেন যিনি অলরেডি একটা বিবাহ বন্ধনে আবদ্ধ। তার মানে ওর দুর্বলতাটা কতটুকু। ও সবসময় ফাইন্ড আউট করেছে একটা ভালো মানুষ খোঁজার জন্য, যে মানুষটা ওকে বুঝবে, ওকে জানবে, এবং যার সাথে ভবিষ্যৎ করা যায়। কিন্তু আনফর্চুনেটলি ও সেই প্রপার ম্যানটা এখনও পায়নি। ওর জীবনের যে ভুলগুলো বা ওর জীবনের যে শিক্ষাগুলো, সেগুলো ওকে সামনে কোথায় নিয়ে দাঁড় করাবে সেটা বরং ওর জন্যই থাকুক। কিন্তু আমাদের ক্ষেত্রে আমরা বলতে পারি যে এই ভার্চুয়াল বলয়ের ক্ষেত্রে আমাদের মনে হয় একটু হলেও সচেতন হওয়া উচিত। আপনি কথাটা কেন মানে আপনার আজকের এই জীবন গল্প, আপনার 23 বছর বয়স, মাশাআল্লাহ আপনি দেখতে শুনতে যথেষ্ট ভদ্র এবং ভালো। আপনি আপনার ব্যক্তি জীবনের এই যে গূঢ় সত্যগুলো, এগুলো আপনি লাখ লাখ মানুষকে আজকে জানালেন কেন? মানে আমি যে কথাগুলো বললাম সেগুলোই কি, নাকি অন্য কোনো উদ্দেশ্য ছিল? না, আমার উদ্দেশ্য কি, আমার লাইফে অনেক কিছু ঘটে গেল, কিন্তু আমার সবচেয়ে বেশি খারাপ লাগছে কেউ আমাকে কোনো খারাপ মিন করে নাই। আমার লাস্টে যার সাথে সম্পর্ক ছিল, তার সাথে আমার এরকম একটা ঘটনা ঘটলো যেটা আসলে কল্পনা করতে পারিনি আমি। কারণ আমি তাকে বলছিলাম যে দেখো, একসময় বলছিলাম যে তুমি যেহেতু যেটা চাও না, আমি সেটা করব না, কারণ আমি তো তোমাকে আমার লাইফ, আমার জায়গা থেকে তোমাকে রিয়েল লাভ করি, আমি আমার জায়গা থেকে তোমাকে সম্পূর্ণ চাই। নুসরাত, এই জায়গাটা যদি আমরা কোশ্চেন করতে যাই, ডিবেট করতে যাই, আমার মনে হয় যে আপনি আরও অনেক বড় ভুল করেছেন। কারণ আপনার সঙ্গে যে সম্পর্কে যে সে জড়িয়েছে, তার আগে কি সে তার ওয়াইফকে ডিভোর্স দিয়েছে? না, সে কিছুই করে নাই, কিছুই করেনি। এটা তো আপনি জানতেন, তো জানার পরেও আপনি তাকে এই সাপোর্টটা কেন দিয়েছেন? আমি বুঝে সবসময় আমাকে বলতো যে ওর ফ্যামিলিতে গ্যাপ, হ্যাঁ, কিন্তু ও আমাকে ভালোবাসে, আমাকে বলতো যে এটা হচ্ছে আপনার ইমোশনালের জায়গা থেকে আপনার বিশাল একটা উইকনেস। আমাকে সে যেটাই করুক না কেন, এটা একটা অনৈতিক সম্পর্ক, প্রথম কথা হচ্ছে এটা। এবং আমি জানি যে আপনারা আরও অনেক গভীরে গেছেন এই সম্পর্ক নিয়ে, যেটা হয়তো আপনি রেডিওতে ভেবে বলতে চাচ্ছেন না, ঠিক আছে। কিন্তু এটা ঠিক যে একটা মানুষ, আপনি তো বুঝতে পারছেন যে তার রিয়েল লাইফে একজন আছে, এবং সে থাকা অবস্থায় যতটাই আনহ্যাপি হোক না কেন, আরেকজন মানুষের কাছে গিয়ে সুখী হইতে যাচ্ছে। বাট আপনাদের সেখানে নিশ্চয়ই একটা ফিউচার প্ল্যান ছিল, সেই ফিউচার প্ল্যানের জায়গা থেকে আপনারা নিশ্চয়ই এটা চিন্তা করেছেন যে ওকে ডিভোর্স দিয়ে দেওয়া হবে। না, ওকে ডিভোর্স, ওর ওয়াইফকে ডিভোর্স দিবে আমি সেটা কখনো চাইনি। তাহলে আপনি কি চেয়েছেন? আমি চাইছিলাম যে ওর ওয়াইফ ওর যে জায়গাটাতেই আছে সেই জায়গাটাতে ঠিক থাকুক, কারণ ওর ওয়াইফের সাথে আমার আরো, আপনাকে বিয়ে করুক না, আমাকে বিয়ে করুক সেটা আমি চাইছি, কারণ আমি চাই নাই যে আমি একটা অনৈতিক সম্পর্কের মধ্যে জড়িয়ে থাকি। আপনি কেন একটা বিবাহিত মানুষকে বিয়ে করতে যাবেন? আই ডোন্ট নো, আমি ওর প্রতি এতটাও, এটাই আমার পয়েন্ট, বিকজ আপনি ইমোশনালি অনেক বেশি দুর্বল। এবং আপনার যেটা হয়েছে এই লং টার্ম, আমার মনে হয় একজন সাইকিয়াট্রিক যিনি, উনি ভালো বলতে পারবেন। আপনার ইমিডিয়েটলি আমি আপনাকে সাজেস্ট করব যে আপনি একজন মানসিক বিশেষজ্ঞের কাছে যান। আমি বলি, আমি আপনাকে মানে ওর ওয়াইফ আমাকে, ওর ওয়াইফের সাথে আমার 8 মাস আগে, 4 মাস আগে, 6 মাস আগে কথা হয়। ওর ওয়াইফকে আমি সামান্যতম কিছু জানাইনি, বরং আমি বলছি যে না, আমি ওনাকে শুধু চিনি। উনি আমার একজন ফ্রেন্ড। আমি নুসরাত ওই পয়েন্টে কথাই বলতে চাচ্ছি না, কিন্তু আপনার এই যে পুরো ক্যালকুলেটিভ যে সামারিটা, সেই জায়গাটা থেকে একটা জিনিস বোঝার আছে, আপনি ঘটনার ভিতরে যান না, আপনি একটা অসুস্থ সম্পর্কের মধ্যে আছেন, এটা আপনি বুঝতে পারছেন। হ্যাঁ, আচ্ছা, যদি এটা বুঝে থাকেন তাহলে এটা কিওর হওয়াটা জরুরি, এটা বোঝেন। কিওর হওয়াটা যদি জরুরি মনে হয় আপনার কাছে, তাহলে আপনার খুব ভালো একজন মনোবিজ্ঞানীর কাছে যাওয়া উচিত, মনোচিকিৎসকের কাছে যাওয়া উচিত, যিনি আপনাকে পুরো স্টোরিটা, পুরো প্রোফাইলটা জেনে আপনাকে একটা কাউন্সেলিং এর মধ্যে দিয়ে নেবেন। এখন আপনি যে সিম্পটমগুলোর কথা বলেছেন, যে আপনাকে যে পরিমাণ পিল নিতে হয়েছে, স্লিপিং পিল, যে পরিমাণ ট্রিটমেন্টের মধ্যে গিয়ে আপনাকে, যে পরিমাণে ফিজিক্যালি আপনাকে বিভিন্ন রকমের ওষুধ দিয়ে আপনাকে এটা একটা টর্চারের মধ্যে যেতে হয়েছে, সেখানে আপনার এই ধরনের ভুল করাটা হয়তো বা স্বাভাবিক। এটার মধ্যে হয়তো কোনো মেন্টাল লিঙ্ক আছে, আই এম নট এ ফিজিশিয়ান, আমি জানি না, বাট আপনার খুব ভালো একজন ডক্টরের পরামর্শ নেওয়া উচিত। আমি এখন জানি না, আমাকে আমার রুমমেট বলেন, আমাকে আমার গানের ওস্তাদ বলেন, আমাকে আমার আশেপাশের লোক বলেন, প্রত্যেকেই বলে যে আমি মানসিক রোগী। কারণ আমি বাসায় বসে সারাদিন দেখা যায় যে হয় চিল্লায় কান্না করতেছি, নয়তো বসে বসে শুধু কান্না করতেছি। আপনি রাইট নাও কত? 23, রাইট? হ্যাঁ, 23। আপনি 23 বছর, আপনার পজিটিভ জিনিসগুলো দেখেন। আপনি 23 বছর বয়স, আপনি পড়াশোনা করছেন পলিটেকনিক, আপনার পড়া এখনো কমপ্লিট হয়নি, আমি যতটুকু জানি। কমপ্লিট হয়েছে? না, কমপ্লিট হয়নি, ফাইনাল ইয়ার আছেন, আপনি হয়তো কমপ্লিট করে ফেলবেন, মাশাআল্লাহ। আপনার চোখ আগের থেকে বেটার, রাইট? ওকে, আপনি দেখতে শুনতে মাশাআল্লাহ যথেষ্ট সুন্দর। আপনার এতগুলো ব্রাইট সাইড আছে। আপনার জীবনে যেগুলো ভুল হয়েছে বা যেগুলো অপরাধ হয়েছে আপনি মনে করছেন, সেগুলো আপনার জীবনে একটা বড় এক্সপেরিয়েন্স, ঠিক আছে? এত কিছুর পরেও যদি সৃষ্টিকর্তা আমাদেরকে বেঁচে থাকার অধিকার দেন, আমরা কেউ ধোয়া তুলসীর পাতা না। আমার জীবনে ভুল আছে, আপনার জীবনে ভুল আছে, প্রত্যেকটা মানুষের জীবনে। যদি কেউ বলে যে আমার জীবনে ভুল নাই, আমার জীবনে অপরাধ নাই, তাহলে সে মানুষ না। হ্যাঁ, তাহলে সে মানুষ না, এবং এটা সম্ভব না। প্রত্যেকটা মানুষের জীবনে ভুল আছে। এত ভুল থাকার পরেও যদি সৃষ্টিকর্তা আমাদেরকে বেঁচে থাকার অধিকার দেয়, এত ভুল থাকার পরেও যদি সৃষ্টিকর্তা আমাদের সামনে থেকে অন্ন বস্ত্র কেড়ে না নেয়, আপনি কেন আপনাকে নিয়ে এতটা বেশি হতাশ হচ্ছেন? আপনার লাইফে 23 বছর গেছে, আপনার লাইফে ধরেন আপনি আরও 23 বছর বাঁচবেন। এই 23টা বছর আপনি রাইট ওয়েতে বাঁচেন, এবং সেটার জন্য আপনার ইচ্ছাই যথেষ্ট। যে সম্পর্কগুলোর মধ্য দিয়ে আপনি গেছেন, সেখানে আপনি নিজেকে রিয়েলাইজ করেন যে আপনার আসলে কী চাওয়ার দরকার ছিল। আপনি চেয়েছেন যে একটা পিসফুল রিলেশনশিপ, যে আপনাকে বুঝবে, মেন্টালি আপনাকে যে সাপোর্টটা দিবে। আপনি সেরকম মানুষ পান নাই, আপনি ট্রাই করে গেছেন, আপনি এভাবে নেন জিনিসগুলোকে। হ্যাঁ, এগুলো ভুল হয়েছে, এখন তার মানে কি এটাই যে আপনার জীবনটা শেষ হয়ে গেছে? নো। দেখেন, আপনি যতক্ষণ পর্যন্ত বেঁচে থাকবেন ততক্ষণ পর্যন্ত সম্ভাবনা, ঠিক আছে? সুতরাং আমি আপনাকে সাজেস্ট করবো, গো টু আ গুড সাইকিয়াট্রিস্ট। আপনি সাইকিয়াট্রিস্টের কাছে যান, ওনার কাছে একটা লম্বা কাউন্সেলিং নেন, ওনারকে আপনি নিয়মিত বসেন আর আপনার প্রবলেমগুলো খুলে বলেন। অ্যান্ড বিলিভ মি, হয়তো 6 মাস 1 বছর পরে আপনি হয়তো মেন্টালি এতটা ফিট হবেন যে এটা এই এক্সপিরিয়েন্স হয়তো আপনার পরবর্তী জীবনে অসাধারণ কাজে লাগবে, ঠিক আছে? আর আপনি আজকে যে কাজটা করলেন সেটা তো অনেকের উপকার করলেন, কারণ আমি তো মনে করি ফেসবুকে বা অন্যান্য জায়গাগুলোতে অনেক ছেলে মেয়ে আছে যারা এই ধরনের রিলেশনশিপে, আমি জানি যে আমার মতো এরকম ভুল অনেক মেয়ের লাইফে হচ্ছে, কন্টিনিউয়াসলি হচ্ছে। কারণ আমি চাইতেছি যে আমি কেন আজকে এরকম লাখ লাখ মানুষের সামনে এসে আমার ভুলগুলোর কথা বললাম, আমার ভাই শুনতেছে, আমার বোন শুনবে, এটা কাউকে খারাপ চোখে দেখার কিন্তু উদ্দেশ্য না। আমার ফ্যামিলি মেম্বাররা কিন্তু সবাই শুনেই আপনার জীবনের গল্প। ভাই, আপনার আমি কিবরিয়া ভাই, আমি জানি আমার 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 কাজিন বা আমার রুমমেট, আমার ফ্রেন্ড সার্কেল, আমার স্কুল লাইফে যারা ছিল, বা আমার ভাই শুনে, আমার বোন শুনে, সবাই শুনে। আজকে কেন আমি তাদের সামনে, আর তারা যে আমার বোনেরা, আমার ফ্যামিলি মেম্বাররা যেই ঘটনাগুলো আমার লাইফের জানে না, হ্যাঁ, তারাও আজকে জানবে। তারপরে আমি কেন বলতে আসলাম না, জানার পরে দুটো রিয়াকশন হবে। একটা হচ্ছে কেউ কেউ তুচ্ছতাচ্ছিল্য করবে, হ্যাঁ, আবার কেউ কেউ এই বিষয়কে খুব ভালোভাবে নিবে। আমাদের 99% ক্ষেত্রে আমি যেটা দেখি, সবাই এগুলো নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করে, কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে সবার জীবনেই এরকম গোপন বিষয় আছে, সবার জীবনেই এরকম ভুল আছে, সবার জীবনে এর চেয়েও বড় বড় অপরাধ আছে। আমরা যখন একজন মানুষকে দেখি যে সে বিপদগ্রস্ত, আমরা তাকে নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করতে পছন্দ করি। এইটা আমাদের একটা, কি বলা যেতে পারে, আমাদের জিনগত বৈশিষ্ট্য। হ্যাঁ, এবং মানুষের শরীরের মধ্যেই বোধহয় এরকম কিছু আছে, বা জাতিগতভাবেই বোধহয় আমরা এরকম। কিন্তু এটা খুবই খুবই আশ্চর্যজনক হলেও সত্য যে এর মধ্যে 2-1 জন পাবেন যারা আপনার পাশে এসে দাঁড়াবে, এবং তাদেরও যে আসলে উদ্দেশ্যটা ভালো সেটা যাচাই করাটা কিন্তু খুবই খুবই জরুরি, নইলে এরকম ভুল আবারও হতে পারে। আমরা শেষ করতে চাই প্রিয় শ্রোতা আজকের এই জীবন গল্প। কারো ভুল, কারো অপরাধ, কারো খুব ডিজাস্টার মোমেন্ট, এগুলো যেন কখনোই আমরা আমাদের জায়গা থেকে তাদের দুর্বলতা হিসেবে নিয়ে তাদেরকে আঘাত না করি। নিজের জায়গা থেকে যদি শিখতে পারি তো শিখব, নইলে তাদের জন্য দোয়া করব যে তারা যেন ভালো পথে যান। আমি বারবারই বলছি, সবাই, আমরা সবাই, প্রত্যেকটা মানুষের জায়গা থেকে কোনো না কোনো ভুল করি। একটা ভুল, একটা অপরাধ ওই মানুষের জীবনটাকে, পুরো জীবনটাকে জাজ করার জন্য এনাফ না, কারণ আপনি জানেন না ওই মানুষটি সারা জীবনে কত কত ভালো কাজ করেছে। ভালো থাকুন সবাই। শুভরাত্রি। জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়।